नामस्रष्टं मनमपि स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिङ्गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् ॐ ज्ञानं सलाकया। ज्ञानाञ्जनशलाकया मिलितं जेना तस्मै श्री श्रीचैतं नमनभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं पदांतिकं। ओं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिनि नमाचार्यपादाय नितायि कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि देशतारिने बांचा पाश्चात्यदेशतारिणि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव पतितानं पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य नित्यानंदा श्री अद्वैत अद्वैतगदाध शिवा सदि गौर गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नाम संकीर्तन की गुरु महाराज की गौरव प्रेमानंदे हरे कृष्ण तो मध्यान्हने इस्कॉन्दा এই নামহট প্রচার কেন্দ্র মন্দিরে জগন্নাথ মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং ইস্কন শাখা কার্যালয় শ্রী ইস্কন মেচ্ছেদা জগন্নাথ মন্দির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব মন্ত্রী এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাত অষ্টোতর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার হইতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরমগুরু পা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের রহিতুকি আশীর্বাদ প্রার্থনা করছি তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন এবং ভাষা সংশোধন করে শবন করতে চেষ্টা করবেন তো আমরা গতকাল এখানে এসেছি গতকালকে আমরা বৈকাল পাঁচটা থেকে জব সম্বন্ধে আমরা প্রভুপাদের কিছু শিক্ষা যে আমরা কেমনভাবে জপ করব এসব কথা আমরা কালকে শ্রবণ করছিলাম কেন হরি হরিনাম হচ্ছে যুগধর্ম এবং এই কলিযুগে নাম ব্রহ্ম নাম অবতার রূপে ভগবান এসেছেন তিনটি অবতার রূপে ভগবান আমাদের এই জড় জগতে কৃপা করছেন নাম অবতার অর্চা বিগ্রহ অবতার আর শ্রীমদ্ ভাগবত অবতার এই তিন অবতারের আশ্রয় আমাদের গ্রহণ করা উচিত সেজন্য ভক্তিবিনু ঠাকুর বলেছেন যে নাম বিনা কিছু নাহ আর চৌদ ভুবন মাঝে নামাশ্রয় করি যতেন তুমি থাকহ আপন কাজে তবে আমাদের কর্ম ভগবানকে আশ্রয় করে করতে হবে তো সেজন্য কিভাবে করতে হবে ভগবদ গীতা তার ম্যানুয়াল বুক আজকে গীতা জয়ন্তী উৎসব আজকে দিনে এই তিথিতে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন কিম কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন যুদ্ধভূমিতে গিয়ে তাই তিনি যখন শিষ্যত্ব বরণ করলেন কৃষ্ণকে গুরুরূপে বরণ করলেন তখন ভগবান তাকে শিক্ষা দিয়েছিলেন গীতা হচ্ছে ভগবানের মুখ নিশ্রিত বাণী তার সে মুখে গীত হয়েছিল বলে গীতার এক নাম হচ্ছে গীত উপনিষদ তো ভগবান কথা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান যে অর্চা বিগ্রহ রূপে এসেছেন সে অর্চা বিগ্রহ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই শ্রীমদ্ ভাগবত যে শাব্দিক অবতারে ভগবান এসেছেন তো সেই ভাগবত ভগবান এবং তার ভক্ত সম্পর্কিত কথা তো সেজন্য সেটি পবিত্র কথা তো ভাগবত এবং ভগবান সম্বন্ধীয় কথা তা ভক্ত সম্বন্ধীয় কথা সব পবিত্র ভগবান থেকে অভিন্ন এগুলি হচ্ছে সব চিন্ময় দিব্য জড় গুণের ঊর্ধ্বে তাই ভক্ত সঙ্গ করার উদ্দেশ্য হচ্ছে এই দিব্য গুণে গুণান্বিত হওয়া সত্যরজ তমগুণ প্রভাবে আমাদের কর্তব্য বিমূঢ় হয়ে যায় আমরা বুঝতে পারি না আমাদের দ্বন্দ্ব আসে গুণের প্রভাবে শত্রু মিত্র ভাব হয় স্ত্রী পুরুষ ভাব হয় ধনী গরীব শিক্ষিত অশিক্ষিত এইসব গুণের প্রভাব কিন্তু ভক্ত সঙ্গে আমরা ভগবত ভক্তি লাভ করে থাকি ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিযায়তে কৃষ্ণ ভক্তি জন্মূল হয় সাধু সঙ্গে তো সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় আর এই কৃষ্ণ ভক্তি আমাদের সমস্ত জড়গুণ থেকে মুক্ত করায় যেন গীতায় ভগবান বলেছেন মামচ অব্যভিচারেন ভক্তিযুগে ন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে ভগবদ গীতায় চৌদ্দ অধ্যায় কি ছাব্বিশ নম্বর শ্লোক তে বলেছেন কৃষ্ণ যে মাঞ্চ য অব্যভিচারে ন একমাত্র কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা অন্য কারো সেবার কথা বলা হয়নি ভক্তি মানে জীব এবং ভগবানের সাথে যে আদান প্রদান জীব তার নিত্য বিভিন্ন অংশ অংশের কর্তব্য অংশী পুরুষ ভগবানের সেবা করা তো এই ভগবানের সেবাকে বাদ দেওয়াটাই হচ্ছে ব্যভিচার করা আমরা ভগবান সেবাকে বাদ দিয়ে অনেক সেবা করি এই জন্য তাকে বলা হচ্ছে ব্যবিচার করা এই জন্য দুঃখী জীব কেন দুঃখী কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ মায়াতারে দেয় সংসার আদি দুঃখ তাই জন্য সংসারে দুঃখের কারণ ভগবানকে ভুলে যাওয়া তো ভগবানকে পাওয়ার উপায় তার সেবা তিনি সন্তুষ্ট হন তার সেবা করার মাধ্যমে তো এই সেবা আমাদের হৃদয়ে জাগ্রত হয় ভক্ত সঙ্গের মাধ্যমে তো সেজন্য প্রভুপাদ তিনি সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠা করেছেন এবং বড়ো বড়ো মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং প্রভুপাব বলেছেন প্রতিটা শহরে ইস্কনের মন্দির থাকবে এবং যাতে বিভিন্ন জায়গাতে প্রচার হয় কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সংঘ করে তারা প্রচার করবে নিজের গৃহটাও মন্দির হবে এবং শহর মন্দিরকে কেন্দ্র করে সে সমস্ত ভক্তরাও শিক্ষা লাভ করবে তো এরকম বিভিন্ন উপায় প্রভুপাত বলেছেন তাই ছিল জয়প্রিত স্বামী গুরু মহারাজ তিনি নাম হট প্রচার আগে ইস্কন মন্দির মায়াপুর ছিল অত বেশি মন্দির ছিল না বেঙ্গলে তো সেজন্য প্রভুপাত বলেছেন যে সবাই আমাদের গ্রন্থ পড়বে গ্রন্থ পড়ে তারা ভক্তি অনুশীলন করতে জানতে চাইবে এবং তারা হয়তো জেনে চিন্তা করবে মন্দিরে চলে যাব সবাই তো তাদের বৃদ্ধ পিতা মাতা গাভী বা যা কিছু জমি জায়গা সব আছে তারা যদি বৃদ্ধ পিতা মাতা সবাইকে নিয়ে আসে মন্দিরে জায়গা হবে জায়গা হবে না তো প্রভুবাদ বলেছিলেন শিল জয়পিতা সাই গুরু মহারাজকে যে তুমি চেষ্টা করো কিভাবে তারা নিজের গৃহে থেকেও কৃষ্ণ ভক্তি করতে পারবে যেন প্রভুবাদ বলেছিলেন যেন প্রত্যেকটা গৃহটাও যেন মন্দির হয় যেন ভক্তিবীন ঠাকুর গিয়েছেন যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায় তো গৃহটা কৃষ্ণ ভজন হবে সেদিন গোলক বৃন্দাবন পরিণত হবে কৃষ্ণ সেবা তবে চব্বিশ ঘন্টা কৃষ্ণ স্মরণ যাতে গৃহেতে হয় প্রভুপাত বলছেন ওইটাই বৃন্দাবন ওটাই গোলক বৃন্দাবন প্রভুপাত যখন বিদেশে ছিলেন তখন উনি বলছেন আমি বৃন্দাবনে আছি কেন না আমি চব্বিশ ঘন্টা কৃষ্ণ সেবাতে নিযুক্ত আছি তো প্রভুপাত তার শিষ্যদের বুঝিয়েছেন শিখিয়েছেন যে চব্বিশ ঘন্টা আমরা কি করে কৃষ্ণের স্মরণ থাকবে তাই চেষ্টা করা তো সেজন্য আজকে আমরা গতকাল আমরা জব সম্বন্ধে শুনছিলাম আজকে আমরা বৈষ্ণব সদাচার সম্বন্ধে কিছু শুনব তারপরে আবার বিকালে আমরা পূজা অর্চন সম্বন্ধে কিছু শুনব এরকম আবার আরতির পরেও কিছু আলোচনা হবে তো এই বিভিন্ন বিষয়ে গতকাল আমরা দুইবার শুনেছি পাঁচটা থেকে ছটা আবার সাতটা থেকে আটটা আমরা শুনেছি কালকে তো কি করে আমরা কখনো ভগবানকে না ভুলে যাই তার জন্য সততং স্মর্তব্যং বিষ্ণু বিস্মর্তব্য ন জাতু তো উচিত চব্বিশ ঘন্টা যাতে আমরা ভগবানকে স্মরণে রাখতে পারি এটা হচ্ছে বিধি এটাই আমাদের বিধি বা আচার সবসময় আমাদের মনে রাখতে হবে কৃষ্ণকে কেননা ভক্তের মূল আশ্রয় হচ্ছেন ভগবান ভক্তর তার প্রকৃত প্রকৃত তার যে গুণাবলী সে চ সর্বদা ভগবানের শরণাগত তার আশ্রয় ছাড়া সে আর কারো শরণাগত হয় না ভক্ত এবং ভগবান আমরা ভক্ত ভগবানের যে প্রতিনিধিত্ব করেন তার আনুগত্যে আমরা ভগবানের শরণাগত হই এভাবে ভক্ত সমস্ত আচার আচরণগুলি পালন করে ছাত্র বলা হয় যে শাস্ত্রের যে সমস্ত বিধি নিষেধ বলা হয়েছে হ্যাঁ সেগুলি যেসব আচরিত বস্তুগুলি রয়েছে ভক্তরা যখন সেটি আচরণ করে হ্যাঁ ভগবৎ ভক্তরা আচরণকেই সদাচার বলা হয় সদাচার বলতে আর কিছু না শুদ্ধ ভক্তদের আচরণকে শাস্ত্রীয় বিহিত যে সমস্ত সব ভগবানের সেবা কথা রয়েছে তো সে ভগবানের সেবা মাধ্যমে আমরা উন্নতি করি তো যে যেসব ভক্তরা শাস্ত্রীয় যে সমস্ত নিষেধ রয়েছে সেগুলি আমরা আচরণ করব তো সেটাই সদাচার অন্য কিছু সদাচার নয় তাই সেখানে বলা আছে সদাচার আচরিত বস্তু পালন করতে হবে শাস্ত্রে আচরণীয় বস্তুগুলি লেখা আছে প্রভুপা আজ ইস্কনে চারটি স্তম্ভ বলেছেন ইস্কন চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইস্কন প্রভুপা যখন প্রতিষ্ঠা করেন চারটি স্তম্ভ উপরে দাঁড় করিয়েছেন কে জানেন হাত তুলবেন মাতাজি বলুন বসেই বলুন ভালো আর কেউ বলবেন উনি যা বললেন তার থেকে অন্য কিছু আর কেউ বলবেন না উনি মাতাজি যা বললেন তার পরিবর্তে আপনি যদি কিছু জানেন খুব সুন্দর আর কেউ না ওই কি মাতাজ আর কেউ খুব ভালো প্রভুপা চারটি স্তম্ভ বলেছেন যে বুকস আর বেসিস গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত্তি ইস্কন চারটি স্তম্ভর উপরে দাঁড়িয়ে আছে এই ভগবত গ্রন্থ প্রথম ইস্কন থেকে যদি ভগবত গ্রন্থ গীতা ভাগবত কে যদি পালন না করা হয় প্রভুপা যদি গ্রন্থকে না পালন করেন আচরণ না করেন তাহলে আমাদের ভক্তি দাঁড়াবে দাঁড়াবে না আমরা ভক্তির স্তম্ভ বলছি সত্য দয়া সৌচ বলছি এটা ভক্তির মানে ধর্মের স্তম্ভ ধর্মের স্তম্ভ সত্য দয়া সৌচ আর অধর্মের স্তম্ভ আমি সাহার নেশা দ্বিতক্রীড়া অবৈধ সঙ্গ এগুলো হচ্ছে অধর্মের স্তম্ভ ଧର୍ମର ସ୍ତମ୍ଭ ସତ୍ୟ ଦୟା ତପସ୍ୟୋଚ ଯଖା ନେଶା କରବ ତ ଧର୍ମର ଏକ ସ୍ତମ୍ଭ କି ତପସ୍ୟା ନଷ୍ଟ ହୋଇଯାଏ ଯଖନ ଆମର ମତ୍ସ୍ୟ ମାଂସ ଭୋଜନ କରିବ ଧର୍ମ ସ୍ତମ୍ଭ ଦୟା ନଷ୍ଟ ହୋଇଯାବେ ଅବୈଧ ସଙ୍ଗ କରିଲେ ଅଧର୍ମ କରିଲେ ଧର୍ମର ସ୍ତମ୍ଭ ସୁଚିତା ନଷ୍ଟ ହୋଇଯାଏ ଆମର ଯଖନ୍ ବ୍ରତ କ୍ରୀଡ଼ା ତାଜପାଲି ଯୁଆ ଗ୍ରହଣ କରିବ ଅଧର୍ମ ତ ଧର୍ମର ସ୍ତମ୍ଭ ସତ୍ୟ ନଷ୍ଟ ହୋଇଯାଏ তো এইগুলি ধর্ম এবং অধর্মের স্তম্ভ আমরা শুনলাম আপনারা বললেন খুব ভালো কিন্তু ইস্কন যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে সে চারটি হচ্ছে বুকস আর বেসিস সবাই মনে রাখবেন গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত্তি তো মানে গ্রন্থতে যা আছে হ্যাঁ তো সেটা যদি গ্রন্থকে আমরা না মানি তাহলে কী হবে গ্রন্থকে নিয়ে সবকিছু করতে হবে আমাদের ভক্তিটা বাড়বে কী করে ভক্তির ভিত আছে গ্রন্থ তো ইস্কনে যে ভক্তি শিখানো হবে গ্রন্থকে বাদ দিয়ে তো যেন গ্রন্থে যে সমস্ত আচরণিত বস্তু রয়েছে তো সেজন্য প্রভাত তার পরে বলছেন ইউটিলিটি ইজ দি প্রিন্সিপাল গ্রন্থ আমরা পড়ব তার নীতি নিয়ম সেগুলি উপযুক্ত ঘটাতে হবে তো সেটাই সদাচার হ্যাঁ উপযুক্ত ঘটানো করলে কি হবে পিওরিটি ইজ দি ফোর্স শুদ্ধতা ভক্তির গতি হয়ে উঠবে আর যখন আপনি শুদ্ধ হয়ে উঠবেন তখন যত বাধা বিপত্তি আসুক না কেন আপনাকে কেউ আর এই কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত করতে পারবে না তো এইরকম শুদ্ধ ভক্তদের আচরিত বস্তু প্রভুপাল শিক্ষা দিয়ে গেলেন ইস্কনের চারটি স্তম্ভের মাধ্যমে তো আমরা যখন এগুলি আচরণ করব তো সেটাই সদাচার বুঝতে পারছেন সেটাই সদাচার সৎ মানে নিত্য ভগবান হচ্ছে নিত্য তাই আত্মা তার বিভিন্ন অংশ তাই আত্মা ও নিত্য তাই ভগবান বিষয়ক ভগবানের যে সমস্ত শিক্ষা উপদেশ তাকে সেবা করার যা কিছু আচরিত বস্তু গ্রন্থে আছে সেটি যখন আমরা আচরণ করব পালন করব সেটাই হচ্ছে সদাচার অন্য কিছু না হ্যাঁ সৎ আচরণ নিত্য বস্তুর আচরণ জন্য আমরা যখন শুদ্ধ হয়ে যাব তখন জগতের লোককে তারা কষ্ট কেন পাচ্ছে আমি উপলব্ধি করতে পেরেছি তখন তাদের হৃদয়কে শুদ্ধ করানোর জন্য আমরা গ্রন্থ দিই সবাই বলি গ্রন্থ অধ্যয়ন করুন গ্রন্থ নিন জন্য আমাদের এই আজকের দিনে ভগবৎ গীতার জ্ঞান ভগবান দিয়েছিলেন অর্জুনকে আর অর্জুন যখন পালন করলেন ওইটাই সদাচার হুম অর্জুন কী পালন করলেন কৃষ্ণকে কৃষ্ণ তাকে অনেক জ্ঞান দিলেন অনেক কথা বললেন অর্জুন তার কর্তব্যকর্ম বিমূড় হয়ে গেছিল কিন্তু ভগবান তাকে উপদেশ করলেন আর যার ফলে অর্জুন কি বললেন নষ্টমোহ স্মৃতি ও কৃষ্ণ যা বলেছেন অর্জুন যেভাবে গ্রহণ করেছেন আর আমরা গীতা পড়লাম গ্রহণ করলাম না তাহলে কিছু লাভ হবে না তাই জন্য তিয়াত্তর নম্বর শ্লোকে আঠেরো অধ্যায়ে ভগবান কৃষ্ণকে অর্জুন বলে দিলেন হ্যাঁ সরাসরি জানিয়ে দিলেন ভগবান জানতে চাইলেন অর্জুন এত পর্যন্ত শুনল আমার কথা সে কি বুঝল কিছু বুঝেছে কি না মাথায় কিছু ঢুকল কি না হ্যাঁ হয়েছিল কর্তব্য কর্ম করবে না অবহেলা করছে তো সেজন্য ভগবান তাকে তিনি কে দেখালেন বিশ্বরূপ হ্যাঁ সমস্ত দেবদেবী সম্বন্ধে বললেন ব্রহ্ম সম্বন্ধে বললেন হ্যাঁ দেবদেবী সম্বন্ধে বললেন কর্ম জ্ঞান যোগ বিভিন্ন কথা তাকে বললেন তো ভক্তি কৃষ্ণ সেবা হ্যাঁ সেই কথা বললেন সর্বশ্রেষ্ঠ গুজ্জতম বললেন যে আমার সব ধর্ম ত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ কর মনমনা ভব মদ্ভক্ত মজাজি মাং নমস্কুরু একমাত্র আমাতেই প্রণাম কর আমার পূজা কর আমার ভক্ত হ আমাকেই ভাব এটা হচ্ছে গুজ্যতম কথা তাই সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ সব ত্যাগ করে দাও আমার চরণে আত্মসমর্পণ করে দাও হ্যাঁ অর্জুন কে যখন সব কথা বলেছেন ভগবান অর্জুন বুঝে কী বললেন নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদ ময়া অচ্যুত হে অচ্যুত হে ভগবান যে আপনার কৃপাতে আমার সমস্ত মোহ নষ্ট হয়ে গেছে মোহ কি ছিল না দেহ প্রতি আর দেহের সম্বন্ধিত বস্তুর প্রতি আমার মোহ ছিল সেজন্য কুলধর্ম দেশ ধর্ম এবং মনধর্ম এসব জাতি ধর্ম এসব আমাদের আসক্ত হয় তো অর্জুন এরকম সবকিছু কিছু মোহগ্রস্ত ছিলেন অর্জুন মোহগ্রস্ত নয় অর্জুন শুদ্ধ ভক্ত ভগবান তার অর্জুনের শুদ্ধ ভক্তের মাধ্যমে আমাদের অবস্থা তিনি শিখাচ্ছেন যে কিভাবে সেখান থেকে আমরা মুক্ত হতে পারি তাই আমরা মোহগ্রস্ত অবস্থা সেজন্য ভক্ত সঙ্গে আমরা যখন এই কথা শুনি গীতা ভাগবত অর্জুন কীভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন তার কি মোহ ছিল এগুলো আমরা আমাদের আছে আমরা বুঝতে পারি না কিন্তু যখন এইসব আলোচনা হয় তখন আমাদের যে মায়া যেটি নয় সেটা আমরা বুঝতে পারি সত্য জিনিসটা আমরা বাস্তব জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি তো জন্য অর্জুন খুব সুন্দর করে ভগবান জানতে চাইলেন যে সত্যি কথা সে কি সব গ্রহণ করলো কি না না আরও এখন দ্বন্দ্ব রয়ে গেল সন্দেহ রয়ে গেল তো সেজন্য অর্জুন যে পূর্ণভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন গ্রহণ করেছেন যে তোমার কথাটাই শ্রেষ্ঠ আর অন্য কিছু আমার মধ্যে নেই ওটাই আমি গ্রহণ করব। আমার মোহটা নষ্ট হয়ে গেছে আমি স্মৃতি ফিরে পেয়েছি আমরা সবাই ভুলে গিয়ে কি পরিচয় দিই আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান কিন্তু আমরা বামস জীবল লোকে জীবভূত সনাতন যে ভগবানের নিত্য অংশ এটা আমাদের বিস্মৃত হয়ে গেছে অর্জুন তিনি যে ভগবানের সেবক তিনি আত্মসমর্পণ করলেন গুরু কৃষ্ণকে গুরুরূপে বরণ করলেন এবং গুরুই আমাদের শিক্ষা দেন আমরা আজ বিস্মৃত হয়েছি আমাদের স্বরূপকে প্রতিষ্ঠা করেন তাই কৃষ্ণ একাধারে গুরু আবার একাধারে তিনি স্বয়ং ভগবান এই জন্য গুরু কৃষ্ণ মধ্যে কোনো পার্থক্য নেই গুরু বরম মুকুন্দ পৃষ্ঠ তত্ত্বের রঘুনাথ দাস বলছেন গুরুকে কিভাবে জানবে কৃষ্ণ এবং ভগবান যে গুরু কৃষ্ণ ভগবান আমরা যাকে বলি তার নাম হচ্ছে কৃষ্ণ তে ভগবান এবং গুরুর মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ভগবান হচ্ছেন বিষয় ভগবান এবং ভক্ত ভগবানকে গুরুদেব হ্যাঁ গুরুদেব হচ্ছেন ভক্ত ভগবান সেবক ভগবান যিনি সেবা শিখান তো সেই সেবার মাধ্যমে আমরা ভগবানকে বুঝতে পারি তো সেই সেবাটা হচ্ছে ভক্তি তাই এই ভক্তি কোথা থেকে আমরা লাভ করব সাধু সঙ্গে ভগবানের কথা এই যে গ্রন্থতে রয়েছে সেগুলি আচরণ করার মাধ্যমে এই জন্য সনাতন গোস্বামীকে মহাপ্রভু তিনি বললেন এই সদাচার সম্বন্ধে স্মৃতিশাস্ত্র বৈষ্ণব স্মৃতিশাস্ত্র রচনা করতে হ্যাঁ তাই জন্য হরিভক্তি বিলাস গ্রন্থ প্রণয়ন করতে উপদেশ করেছিলেন মহাপ্রভু চৈতন্য চৈতন্যীতে মধ্যলীলায় চব্বিশ অধ্যায়ে আপনারা পড়বেন তিনশো চব্বিশ থেকে তিনশো চুয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত হ্যাঁ সনাতন গোস্বামীকে মহাপ্রভু যে সব উপদেশ দিয়েছেন আছে মহাপ্রভুকে সনাতন গোস্বামী বলছেন পুনঃ সনাতন কহে জুড়ি দুই করে প্রভু আজ্ঞা দিলা বৈষ্ণব স্মৃতি করিবারে মুই নিচ জাতি কিছু না জানু আচার মহইতে কিছু হয় স্মৃতি পরচাল এভাবে সনাতন গোস্বামী তিনি বলছেন কি বলছেন হাত জুড় করে সনাতন গোস্বামী বলছেন হে প্রভু তুমি আমাকে বৈষ্ণব স্মৃতি রচনা করতে উপদেশ করেছ আদেশ করেছ কিন্তু আমি তো নিজ জাতি দেখুন সনাতন গোস্বামী ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছেন অনেক শাস্ত্র জ্ঞান রয়েছে প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেকে কত নিচ মনে করছেন তো ভক্ত এরকম সবসময় অভিমান শূন্য হবে এখানেই বোঝা যায় আমরা সবসময় জাহির করি আমি শ্রেষ্ঠ ভক্ত না ভক্ত সবসময় অভিমান শূন্য থাকবে এই আচরণটাই সদাচার আমরা যখনই নিজেকে শ্রেষ্ঠ ভাবব তো সেটা আমাদের ভজনে বাধা নিচে নিয়ে যাবে সেই জন্য বৈষ্ণব সদাচার মানে আচরণ করার মাধ্যমে শাস্ত্রের কথা গুরু বৈষ্ণবদের আদেশ আচরণ করাই সদাচার পালন করলে কি হবে না আমরা এই মনুষ্য জীবনে যে বিস্মৃত হয়ে আছি ভগবানকে তার সেবাতে নিযুক্ত হয়ে আমরা আমাদের নিত্য বাড়িতে ফিরে যেতে পারবো নিত্য আনন্দময় স্থানে আমরা যেতে পারবো কোনো হতাশা উৎকণ্ঠা থেকে আমরা মুক্ত হতে পারবো সে যেন ভগবদ্ধাম যাওয়ার পথ পরিষ্কার হবে হৃদয়ে পরিষ্কার করার মাধ্যমে আমরা সেটা করতে পারি সেই জন্য মহাপ্রভুর কাছে তিনি ভাবছেন আমি খুব নিচ হ্যাঁ তো আমাদের সর্বদা অভিমান শূন্য হাতে হবে শরণাগতি রয়েছে ছয় প্রকার আপনারা সবাই জানেন শরণাগতি ছয় প্রকার কে জানে হাত তুলুন আমরা গাই যখনই ভক্তিব্র ঠাকুর একটা গান আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জিবে দয়া করি এই ভজনের মধ্যে আছে কে জানে শরণাগতি ছয়টা বললেই সবাই বুঝতে পারবে হ্যাঁ কার মানে নেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জিবে দয়া করি সপার সহায় বতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান শিখায় শরণাগতি ভকের প্রাণ মহাপ্রভু শরণাগতি শিখাতে এসছিলেন তো সেটি কি দৈন্য আত্ম নিবেদন গুপ্তিতে বরণ অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যর শিকার ভক্তি প্রতিকূল ভাব সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার এ নন্দ কুমার কৃষ্ণ মহাপ্রভু গৌরাঙ্গ তিনি আমাদের প্রার্থনা শুনবেন তখন আমরা অনেক কিছু বলি শুনে না কেন আমরা শরণাগত নই তো এটাই আচরণ ভক্ত সর্বদা ভক্ত অন্য ভক্তের চরণে শরণাগত হ্যাঁ সেজন্য আমরা সম্বন্ধ স্থাপন করি আরেক ভক্তকে প্রভুবাদ বলছেন আমরা প্রভু জ্ঞান করি প্রভু জ্ঞান মানে তিনি ভাববে না আমি প্রভু হয়ে গেছি যাকে আমরা প্রভু জ্ঞান করছি কেন না আমি দাস আপনি আমার কাছে শ্রেষ্ঠ এই ভাবনাতে আমরা প্রভু জ্ঞান করি আর যাকে আমরা প্রভু বলে সম্বোধন করি তিনি যেন না ভাবেন আমি প্রভু হয়ে গেছি হ্যাঁ এর না ভাবেন তাহলে তারও নিচে দুর্গতি হয়ে যাবে হ্যাঁ তো সেজন্য আমাদের সম্বন্ধ ভক্তের সাথে ভক্তের ব্যবহারটা এগুলি হ্যাঁ সদাচার আমরা একজনকে প্রভু সম্বোধন করছি তিনি আমার কিছু আদেশ করলেন শাসন করলেন তখন আমরা তার থেকে দূরে সরে যাই ওটা অপরাধ হয়ে যাবে প্রভু বলছি আমি তো আপনার দাস আমি সেবক হতে চাইছি কিন্তু আমাকে আমার কোনো দোষে হয়তো শাসন করলেন কেউ তখন আমরা কি করি সেই সঙ্গকে ত্যাগ করে দিই ভক্ত সঙ্গ ত্যাগ করে দিই কিন্তু আমাদের দেখতে হবে আমার নিজের মঙ্গলের জন্য আমি ভক্ত সঙ্গ করবো কি আমাকে বকলো শাসন করলো সেটা যদি আমার কিছু উন্নতির জন্য থাকে গ্রহণ করবো সেটা দেখতে হবে আমি হয়তো বুঝতে পারছি না তো জন্য জিজ্ঞাসার মাধ্যমে সেটা থেকে আমাকে জানতে হবে যে না আমি তো এরকম ভাবছি কোনোদিন করিনি কেন আমাকে উনি বকলেন তাহলে নিশ্চয় কোথাও আমার পূর্বজীবনে থাকতে পারে বা এই জীবনে কোথাও সুখভাবে থাকতে পারে তখন যাচাই করবো হম তুই যাচাই করে সেটাকে শুনে প্রশ্নের মাধ্যমে গুরুমাহ বলছেন প্রশ্নের মাধ্যমে হয়তো সে ভুল করতে পারে এবং দেখা গেল তিনি হয়তো ভুল করে আমাকে বকেছিলেন যখন আলোচনা হলো দুইজনের মধ্যে তার ফলে দুইজনই সংশোধিত হবে যিনি ভুল করে বলছিলেন তিনিও সংশোধিত হচ্ছেন আর যার ছিল না দোষ তিনিও শিক্ষা লাভ করলেন যে না আমি আচরণ করার মাধ্যমে আমি তার প্রতি সন্দেহ করে অপরাধ করতাম তে জানার মাধ্যমে আমিও সংশোধিত হলাম আমার জীবনেও এরকম ঘটতে পারে কখনো তাহলে আমিও এরকম অন্য কেউ সাথেও মেলামেশা করতে চেষ্টা করব। তো এগুলি আমাদের হচ্ছে আচরণবিধি হ্যাঁ এটাকে বলা হয় সদাচার তো জন্য প্রত্যেক আমরা শরণাগত ভাব যেমন সনাতন গোসা আমরা এই গ্রন্থ অধ্যয়ন করছি কেন তার মানে আমরা শ্রবণ করছি কেন তার মানে আমরা এই শ্রবণ করার মাধ্যমে পরস্পর এই স্তরে উন্নত হতে পারবো যাতে আমরা সেই স্তরে যেতে পারি অভ্যাস করতে পারি অভ্যাসের জন্য আমরা শুনছি একই জিনিস বারবার আমরা শুনতে শুনতে একদিন নিজের মধ্যে প্রশ্ন আসবে ও আমি দুটা করি না আমি শুধু বলে উপদেশ দিই তখন নিজেকে লজ্জিত হবে একদিন সেও সে বিষয়ে আবার আগ্রহ প্রকাশ করবে না এটা আমি গ্রহণ করব আচরণ করব আমি কেবল শিক্ষা দিলে হবে না আমাকে আচরণ করতে হবে তাহলে সেটা সদাচারে পরিণত হবে তাহলে জগতে প্রচার হবে জগতে তখন প্রচার হবে আচার করেন কেহ না করেন প্রচার আচার প্রচার নামে কর দুই কার্য জগতের গুরু তুমি সর্ব আর্য হরিদাস ঠাকুরকে সনাতন গোস্বামী এই কথা বলছেন সেজন্য আমাদের আচার এবং প্রচার এই দুটি করতে হবে যেন এখানে সনাতন গোস্বামী কত দিন দিন মানে কি অভিমান শূন্য সবাই মনে রাখবেন সেজন্য বলা হলো না দিনের অধিক দয়া করেন ভগবান ধনী কুলীন পণ্ডিত বড় অভিমান তারা ভগবানের কৃপা পাবে না অভিমানী ব্যক্তিরা কখনো ভগবান কৃপা পায় না কুন্তি মাতা চার প্রকার মদের কথা বলেছেন অভিমানের কথা অহংকারের কথা কি সেটা উচ্চ উচ্চকলে জন্ম হ্যাঁ এবং অনেক টঙ্কা টাকা পয়সার অধিকারী হ্যাঁ আর উচ্চশিক্ষিত রূপের অহংকার তো এইগুলি চারটা মদ অহংকার এইগুলি ভগবান আমাদের থাকলে অভিমান থাকলে কৃপা করেন না তো সেজন্য আমরা সনাতন গোস্বামী তিনি অত বড় পণ্ডিত প্রধানমন্ত্রী তবুও তিনি নিজে কত ছোট বলছেন কবিরাজ গোস্বামী সম্বন্ধে আমরা জানি উনি বলেন যে পুরুষের কীট হইতে সে লঘিষ্ঠ বিষ্ঠার কীট থেকেও আমি লঘিষ্ঠ জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ এরকম বলছেন নিজেকে হ্যাঁ এরকমই ভগবত ভক্তি আমাদেরকে এরকম দীনতা আমাদেরকে আগিয়ে দেয় হ্যাঁ যখন কেউ এরকম অভিমান শূন্য হবে তাহলে আমি ভক্তিতে আগিয়ে যাচ্ছি আমরা যদি নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করব কোনো কিছু আমি সব করছি ঠিকঠাক হ্যাঁ এরকম অহংকার থাকে কিন্তু আমরা আগাতে পারবো না অনেক সময় কলি এসে আমাদের পরীক্ষা করে একবার এক ব্রাহ্মণের খুব অহংকার ছিল সে সবসময় ভাবতো আমি এই জগতে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমার নীতি নিয়ম সব একদম পারফেক্ট তো আমাদের নিয়মাগ্রহ অনেক আমরা করি অনেক সময় নিয়ম খুব অতিরিক্ত করা আর নিয়ম না করা এটাকে দুইটাকে মিলে নিয়ম আগ্রহ বলা হয়েছে সেটা অনেক সময় আমরা দেখিয়ে বেড়াই কিন্তু হয়তো আচরণ ঠিকভাবে করি না অভিমান করে খুব থাকি তো সেই ব্রাহ্মণ একদিন ঘুমিয়ে গেছে ও তার টাইমিং সব হ্যাঁ গায়ত্রী মন্ত্র একদম টাইমিং সব করবে কিন্তু একদিন ও ঘুমিয়ে গেছে তো কলি কি করেছে ব্রাহ্মণের বেশে এসে হ্যাঁ ওই ব্রাহ্মণকে ডাকছে এই উঠো এই উঠো এই উঠো তখন সে জেগে উঠেছে তুমি কে ব্রাহ্মণ মহাশয় আমায় কেন জাগাচ্ছ ও বুঝতে পারছে না কেন আমাকে ডাকছো না না এই দেখো ঘড়ি বারোটা বেজে গেছে তোমার গায়ত্রীর টাইম নষ্ট হয়ে যাবে এখন তুমি শুয়ে যাছ তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি ডেকে দিয়েছি তুমি এখন গায়ত্রী টাইম হয়ে গেছে তখন সে বলছে আপনি একটু বসুন আমি গায়ত্রীটা নিই তখন সেই ব্রাহ্মণ রূপী কলি সেখানে বসে আছে আর উনি ব্রাহ্মণ গায়ত্রী করলেন করার পরে প্রণাম জানিয়ে বলছেন আপনি কে অভিভাবক হ্যাঁ আপনি আমায় সাহায্য করলেন আপনি মহান হ্যাঁ তখন সে বলছে আমি কলি তখন ভয় পেয়ে গেছে কলি কোনো দিন তো কারো মঙ্গল চিন্তা করে না ভালো চিন্তা করে না আপনি আমার মঙ্গল চিন্তা করলেন তা আপনি আবার এখন কি ভালো মন্দ কাজ করছেন নাকি কলি হয়েও কলি তো সবসময় খারাপ দিকে ইয়ে করে বলছে না আমি তোমার কি ভালো করলাম এই যে আমায় টাইমিং ডেকে দিলেন আমি গায়ত্রী জবটা করে নিলাম আপনি আমার মঙ্গল করলেন বল না আজ যদি তুমি গায়ত্রীর মন্ত্রটা দেরিতে করতে তাহলে তুমি খুব অনুশোচনা করতে আজ আমি গায়ত্রী করতে পারলাম না টাইমিং এই অনুশোচনা করে তুমি ভদ্র হয়ে যেতে অভিমান থেকে তুমি মুক্ত হয়ে যেতে তাই তোমার অভিমানটা যাতে আরো বাড়ে তাই জন্য আমি তোমাকে ডাকিয়ে দিলাম তো এইটা আমরা জানি না তো এরকম আমাদের জীবনে অনেক সময় বুঝতে পারে না মানুষ আমার অনেক সময় আমাদেরকেও ধরিয়ে দেয় ভুল তবুও আমরা সেটাকে বুঝলাম কিন্তু আমরা ভাবি ও ভুল ধরে সেটাকে না গ্রহণ করে আমরা কি করে আরও বেড়ে যায় দেখো আমি আরো ঠিক আছি তো এটা খারাপ তো সে যেন করলেই সেখানে পশে আছে আমরা জানি না তো তুই জন্য আমাদেরকে সবসময় কীভাবে সুখাতি সূক্ষ্ম বিচার এই ভগবত ভজনটা সেবা করাটা কোথায় গলত থেকে যাবে আমরা বুঝতে পারবো না তো সেজন্য এরকম খুব অভিমান শূন্য হতে হবে তাই সদাচার আমাদেরকে এরকমভাবে আচরণ করতে হবে হ্যাঁ সেইভাবে সনাতন গোষ্ঠী নিজ জাতি এই সদাচার সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই আমি তো নিজেই কিছু আচরণ করি না তাহলে কি করে আমি অন্যকে বলবো হ্যাঁ লিখবো আমার পক্ষে বৈষ্ণব আচার সম্বন্ধে প্রামাণিক শাস্ত্র রচনা করা কিভাবে সম্ভব তো সেজন্য আমরা কিছু গ্রন্থ লিখতে গেলে বা কিছু করতে গেলে প্রভুপাত তাৎপর্যে বিভিন্ন জায়গায় লিখছেন সে বৈষ্ণবদের আদেশ এবং নিজেকে পবিত্র হতে হবে এবং তারা যদি আদেশ করে কিছু লেখা যেতে পারে এবং তাদের নির্দেশ নিয়ে আর নিজেকে ভগবত ভজনেও সেরকম উন্নত হতে হবে তাহলে সে কিছু আমরা রচনা করতে পারি লিখতে পারি প্রচার করতে পারি সেই জন্য এখানে সনাতন গোস্বামী তিনি এইভাবে বললেন যদিও তিনি ছিলেন অনেক উন্নত তখন মহাপ্রভুকে আবার বললেন সূত্র করি দিশা যদি করহ উপদেশ আপনে করহ যদি হৃদয়ে প্রবেশ দেখুন সূত্র করে যদি আপনি কিছু বলে দেন তো মানে আমরা ভক্ত এরকম ভক্তদের আনুগত্যে কিছু শিখব তারপরে সেটা আমরা বলতে পারবো না শিখে না শুনে জল্পনা কল্পনা করে কিছু করা উচিত না এই জন্য আচার এবং প্রচার দুটি কার্য আমাদের করতে হয় এই জন্য শিক্ত এই জন্য এখানে যদি আপনি সূত্র আকারে হ্যাঁ আমি দয়া করে আপনার চরণে অনুরোধ জানাচ্ছি আপনি যদি সূত্র আকারে আমায় কিছু বৈষ্ণব স্মৃতি হ্যাঁ সদাচার রচনা করার প্রণালী সেটা যদি আমাকে একটু প্রদর্শন করে দেন এবং স্বয়ং আমার হৃদয়ে যদি প্রকাশিত হয়ে আমাকে পরিচালিত করেন তুমি কোনো কিছু করতে গেলে ভগবানের প্রার্থনা দরকার যে দয়া করে আপনি আমাকে হৃদয়ে প্রবেশ করে পরিচালনা করুন ভগবান আমাদের হৃদয় আছেন প্রত্যেক জীবের হৃদয়ে আছেন কিন্তু আমরা বুঝতে পারি না কেন না আমরা বুঝতে পারি না ঢেকে আছে সেখানে অনাদিকালের সমস্ত খারাপ জিনিস আবর্জনা ঢেকে রেখে দিয়েছে হৃদয়টাকে ভগবান যে প্রত্যেক জীবের হৃদয়ে আছেন এই আমরা ভক্ত সঙ্গে থাকি হরি নাম করি আর যখন সেটা ভক্ত সঙ্গে সমস্ত আচরণগুলি পালন করি তখন হৃদয়টা নির্মল হয় পবিত্র হয় আর সেই পবিত্র নির্মল হৃদয়ে ভগবান সেখানে আসে এই জন্য শ্রবণ করতে হয় এই জন্য ভাগবতে দ্বিতীয় স্কন্ধে অষ্টম অধ্যায়ে পঞ্চম নম্বর শ্লোকে বলা হয়েছে প্রবিষ্ট কর্ণর অন্ধে ন সঙ্গ সরু রুহম সমলং সমলঙ্কৃষ্ণ সলিলস্য যথা শরৎ শরৎকালে বাড়ি বৃষ্টি হলে ঘোলা নদীর ঘোলা জল বৃষ্টিকালে ঘোলা জল হয়ে যায় নদীতে বৃষ্টি জলে কিন্তু শরৎকালের জলে আপনা থেকে নদীর ঘোলা জল স্বচ্ছ হয়ে যায় হ্যাঁ পরিষ্কার হয়ে যায় আপনা থেকে ঠিক সেই রকম অনাদিকালে আমাদের কুবাসনারূপক বৃষ্টি হ্যাঁ সেগুলি কি হয়েছে না আমাদের কি করছে ঘোলা করে রেখেছে অশুদ্ধ করে রেখেছে তাই শরৎকাল বৃষ্টি স্বরূপ ভক্তি ভক্তিকে বলা হয়েছে শরৎকালের বৃষ্টির মতো তো ভক্তি স্বাভাবিক হৃদয়কে পবিত্র করে দেয় স্বাভাবিকভাবে কর্ম জ্ঞান যোগ এগুলি কৃত্রিমতা হ্যাঁ প্রভুপাত ওই শ্লোকের তাৎপর্য লিখেছেন যে কৃত্রিমতাভাবে আমরা মনকে স্থির করি শুদ্ধন করার চেষ্টা করি সেগুলি কি যৌগিক প্রন্থা যৌগিক পন্থায় আসন প্রাণায়াম এই সমস্ত অষ্টসিদ্ধি নিয়ে ভাবে মন সংযম করছে এগুলি কৃত্রিম প্রবাদবচন বৈজ্ঞানিক উপায়ে কেমিক্যাল দিয়ে আবদ্ধ ঘোলা জলকে পবিত্র স্বচ্ছ করার মতো তো এই যৌগিক পন্থাগুলি মন সংযম হ্যাঁ সেটা সংযম হয় না কিন্তু ভক্তি স্বাভাবিক সেটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের হৃদয়কে নির্মল করে যদি আমরা গ্রহণ করি গৃহন্তা সচেষ্টিতম যদি শাস্ত্র কথা গুরু বৈষ্ণবের সঙ্গে সেটাকে যদি আমরা গ্রহণ করে এবং সেটা আচরণ করি এবং জগতে সেটাকে প্রচার করি ওই সদাচার পালন করার মাধ্যমে আমরা কীভাবে স্বাভাবিকভাবে সব কাম ক্রোধ এই সমস্ত মইলা হ্যাঁ সব চলে অভদ্র সব চলে যাবে তো সেজন্য আমরা ভক্ত সঙ্গ করি আমরা জানি কিভাবে নারদ মুনি সঙ্গ করে সে ব্যাধ কত সে খারাপ আচরণ করত পশু হত্যা করত তার মধ্যে চলে গেল হ্যাঁ মৃগারি মৃগারি নাম সবাই শুনেছেন হ্যাঁ ব্যাধ তো সে ব্যাধের নাম ছিল মৃগারি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন নারদমুনি আর মৃগারি কি করত না ওখানে পশু হত্যা করত তীর মেরে তো মুনি আসছেন আর সঙ্গে সঙ্গে কয়েকটা হরিণ তারা সব ছুটে পালিয়ে গেল তখন নারদমণি দেখছেন সুসক হরিণ সব অর্ধ মৃত্যু হয়ে তীর বিদ্ধ হয়ে ছটপট করছে তো নারদমণি মনে খুব কষ্ট কে দুরাচারী ব্যক্তি করছে তা আস্তে আস্তে হঠাৎ করে দেখছেন একটা কালো কুচকুচে হ্যাঁ তার চুলগুলা লাল চোখগুলি লাল কালো লোক আর ধনুক ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ তখন নারদমণিকে দেখে ও আগিয়ে এসছে আরে সাধু বাবা এই রাস্তা দিয়ে আপনি এলেন কেন বলে তুমি আমার নিষেধ করছো কেন না না আমি এক হরিণকে তীর লক্ষ্য করেছিলাম আপনাকে দেখেও পালিয়ে গেল ও তাহলে ইতিপূর্বে আমি দেখে আসছিলাম রাস্তায় অর্ধমৃত হরিণ সুস খড়গ সেই সব এগুলি তুমি নিশ্চয় করেছ বলছে হ্যাঁ আপনার অনুমান ঠিক আমি এটি করেছি কি কারণে করছো তুমি কেন এরকম করছো না আমার জীবিকা নির্বাহের জন্য এটা আমাদের কর্ম তাই আমি করছি আর তুমি এরকম অর্ধমৃত করে রাখছো কেন বলে এই অর্ধমিত করে দেখলে ছটপট করতে আমার খুব আনন্দ হয় তুমি জানো এই তীর মেরে অর্ধমিত করে রাখলে ওই পশু তার কষ্টটা যন্ত্রণাটা বেশি হচ্ছে খুব কষ্ট হচ্ছে তখন সে যখন জিজ্ঞাসা করছে তাহলে এই পুরু মেরে দিলে আর অর্ধমিত করে রাখলে পার্থক্যটা কী আছে বলে ওই পুরু মেরে দিলে তার কষ্টটা লাঘব হয় কিছু সেটা পাপ সেটা নরক যন্ত্রণা হবে তোমাকে তোমাকেও সমশাস্তি পেতে হবে আর এই অর্ধমৃত করে রাখলে কতটা যন্ত্রণা বেশি বেড়ে যাচ্ছে তোমাকেও এরকম সম পরিমাণে শাস্তিও পেতে হবে কর্ম এরকমই কর্ম মানে তার প্রতিক্রিয়া অপোজিট রিয়াকশন তোমাকে পেতে হবে তুমি এখন এক হত্যা করছো পুনরায় সে আবার তোমার মতো হবে আবার তুমি সেরকম হত্যা হয়ে যাবে তার দ্বারা তাই জন্য আমরা অনেক সময় জানি না আমরা যাকে কষ্ট দিচ্ছি তার থেকে আবার কষ্ট পাবো তো সেজন্য কর্ম মানে এরকমই এই সমস্ত কর্ম থেকে আমাদের মুক্ত হতে হবে ভক্তির প্রভাবে সেজন্য শুদ্ধ ভক্তি যাজন করতে হয় এই কারণে তো সে ব্যাধ নারদমুনির সঙ্গ পেয়ে পরবর্তীকালে একটা পিপিলিকা হ্যাঁ পুক্কা মাঁকড়া তার ভাইরে প্রণাম করতে গেলে না মরে যায় হ্যাঁ সে উত্তরে দিয়ে সরিয়ে যখন গুরুদেব পর্বত পর্বতমণি পরে এসছেন হ্যাঁ আর মুনি তাকে মন্ত্র দিয়ে গেলেন তার ধনুক ভাঙিয়ে দিতে বললেন এটা হচ্ছে দীক্ষা দীক্ষা মানে গুরুদেবের আদেশকে পালন করা তখন নারদমুনি বললেন যে তুমি ধন্যগুলা ভেঙে দাও তাহলে আমি নির্বাহ করবো কি করে জীবন বলে সেটা তোমার চিন্তা নেই প্রত্যেক তার কর্ম অনুসারে সব কিছু পায় আমি তোমাকে নিয়ে এসে দিয়ে দিব কোনো চিন্তা নেই এরকম নারদমুনি আর ও বিশ্বাস করলো মুনি কিছু দিতে পারে সাধু সেনা কি দিবে তার কাছে কি আছে খাবার দাবার আছে তো তো গৃহত্যাগী সৈন্য হস্তে ঘুরছে কিছু নেই তাদের নিজস্ব কিছু নেই দেওয়ার মতো তারা কেবল ভগবানকে দিতে পারে এই যে নারদমণি কি দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুনি ভগবানের শুদ্ধ ভক্ত উনি নারদ শব্দের অর্থ হচ্ছে নারায়ণকে তিনি দান করেন তাই উনি নিজে হরে নাম করছেন আচরণ করছেন তাই উনি সদাচার পালন করছেন তাই তিনি ব্যাধকে দুর্বৃত্ত ব্যাধকে পশু হত্যাকারী পাপিষ্ট ব্যাধকে তিনি আবার ভগবানের নাম দিলেন সদাচার শিখালেন যে হরিনাম কর এই পশু হত্যা করতে নেই বন্ধ করো ভগবানের সেবা করো এই আচরণ শিখালেন নিজে আচরণ করে সেটা শিখালেন তাই সে ব্যাধ আচরণ গ্রহণ করে নিল ভক্তের কথা নারদের কথাকে গুরুর কথাকে সে গ্রহণ করে পালন করতে শুরু করে দিল আর সব জায়গায় লোক শুনল যে এই ব্যাধ আর তার পত্নী আশ্রম খুলে সেখানে রয়েছে হরিনাম করছে সবাই দেখতে আসছে চাল ডাল নিয়ে মন্দিরে যেতে গেলে চাল ডাল নিয়ে যেতে হয় সাধু বা বিগ্রহ দর্শন করতে গেলে সেখানে খালি হস্তে যেতে নেই একটা ফল কিছু নেই একটু জল কিছু নেই একটা তুলসী পাতাও নিয়ে যাওয়া যায় আমরা অত গরিব নই যে তুলসী পাতা নিয়ে তুলসী পাতা তো অবশ্যই নিতে হবে ফুল মালা কিছু না থাকলে তুলসী পাতা আর কিছু না থাকে মন্দির প্রণাম করে ভক্তদের সঙ্গে একটু বসে মিষ্টি বাক্যে কথা আদান প্রদান করার মাধ্যমেও সাধু সঙ্গে আমরাও মুক্ত হতে পারবো যেন এসে প্রণাম করাটাও একটা কিছু ভালো বা এসে ঝাড়ু দেওয়া মন্দিরে এসে ঝাড়ু দিলাম সেবা ভাব মন্দিরে যাওয়া মানে ভোগ করার বাসনা নিয়ে নয় মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেবা করার বাসনা নিয়ে যেতে হবে আমরা সবাই সেবক এই ভাব নিয়ে এইগুলি হচ্ছে সদাচার হম তাই নারদমুনির কথায় তিনি আচরণ করলেন তো সে ব্যাধ একজন শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়ে গেলেন আমরা জানি লক্ষ্যহীরা বেশ্যা খারাপ দুষ্ট চিন্তা হরিদাস ঠাকুরকে নষ্ট করবে হ্যাঁ রামচন্দ্র খানের প্ররুচিত হয়ে গিয়েছে কিন্তু হরিদাস ঠাকুরের কথা গ্রহণ করে নিল কি গ্রহণ করে নিল হরিদাস ঠাকুর বললেন যে দেখো আমি তো নামের ব্রত গ্রহণ করেছি তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি অন্য কিছু করি না তাহলে তুমি আমার সঙ্গে বসে তুলসী দেখো আর আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি করো আর হরিদাস ঠাকুরের কথা শুনে লক্ষ্য হীরা বেশ্যা সে করে দিল এটাই সদাচার সদাচার মানে অন্য কিছু নয় সাধুদের আচরিত বস্তুই সদাচার আর যখন আমরা সেটাকে আচরণ করব আমি সদাচার পালন করছি আমার হৃদয় পবিত্র হবে আর যখন লক্ষ্য হীরা এইগুলি পালন করল তখন তিন দিনে দিনে তার যে খারাপ বৃত্তি ছিল মনোবৃত্তি হরিদাস ঠাকুরকে নষ্ট করার সেখানে কি হলো কান্না করছে হ্যাঁ আমরা আমাদের আনন্দময় প্রভু হরিদাস ঠাকুর করত। দেখেছেন লক্ষ্য হেরা আর একজন ভক্ত করত সে নাটকে আপনারা দেখছেন কিভাবে হরিদাস ঠাকুরের কাছে এসে ক্ষমা চাইছে ক্রন্দন করে করে হ্যাঁ ক্রন্দন করে করে ক্ষমা চাইছে কেন হৃদয়টা যখন পরিষ্কার হয়ে যাবে তখন সে নিজেকে খুব নিচু মনে হবে হীন মনে হবে এটা বললে দিন মানে অভিমান শূন্য আমরা যদি খুব মাথাটা বেড়িয়ে তুলি সবসময় নিজেকে বড় করে তুলি হ্যাঁ সবসময় অভিমান শূন্য না থাকি তাহলে জানতে হবে আমার ভজন হয়নি আমি গ্রহণ করিনি শুধু লোক দেখানো গোড়া ভজা গোড়া ধরে চুরি হ্যাঁ গোপেন অত্যাচার আমরা হয়তো করে যাচ্ছি ওটা সদাচার নয় তো এই জন্য এরকম সদাচার বস্তু আমাদেরকে পালন করতে এই জন্য মহাপ্রভু ভক্ত প্রিয় ভক্ত সনাতন গোস্বামী তিনি এরকম জানাচ্ছেন যে আমি নিচ তো হরিদাস ঠাকুর তো নিচকূলে জন্ম হয়েছিলেন কিন্তু উনি শ্রেষ্ঠ কেন না ভগবানের কথা আচরণ করছেন হ্যাঁ জবন গৃহে জন্ম হলেও আসলে তিনি ব্রহ্মা তিনি চেয়ে নিয়েছিলেন যে আমি নিচকূলে অভিমান শূন্য হওয়ার জন্য তো মানে নিচকূলে জন্ম হলে আমার অভিমান থাকবে না কেন আমি ব্রহ্মা হয়ে অভিমান করেছিলাম আর তোমার গোবৎস এবং গোপ বালকদেরকে চুরি করেছিলাম আর সেটা আমার অপরাধ হয়েছিল অভিমান ছিল আমি সৃষ্টিকর্তা আমি সব করছি এই ভাব ছিল অভিমান তাই আমাদের অনেক সময় অভিমান হয়ে যায় আমি জ্যেষ্ঠ আমি সব রক্ষা করছি আমি এগুলা করেছি এই ভাব যখন এসে যাবে তাহলে কি হবে অধপতন হয়ে যাবে সেই জন্য হরি ব্রহ্মা নিজে তিনি কলিযুগে আশ্বিনী মহাপ্রভু তার পূর্বে তিনি নবদ্বীপ ধামে এসে সে অন্তদ্বীপে মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তখনও মহাপ্রভু আবির্ভূত হননি আর তখন এসে ব্রহ্মা তিনি গৌরাঙ্গের আরাধনা করলেন যখন জানলেন কৃষ্ণ গৌরাঙ্গ রূপে আসবেন আর সেখানে এসে গৌরাঙ্গ 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 সঙ্গে বলুন গৌরাঙ্গ 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 এভাবে ব্রহ্মা জপ করতে লাগলেন আর মহাপ্রভু তার সপার্শ্বদে এসে নৃত্যরত এসে সেখানে আজ অবলম্বিত খুব সুন্দর দিব্য কলেবর দর্শন করে একদম তিনি আনন্দে বিভুর হয়ে গেলেন মহাপুরু সেখানে তার অন্তরের সব কথা জানিয়েছিলেন সেখানে হরিদাস ঠাকুর তার নিজের কথা বলেছিলেন যে আমি কত অপরাধী তো মানে ভগবানের নাম জপ কীর্তনের মাধ্যমে নিজেকে ছোট করা যায় নিজেকে অপরাধী মনে হয় খুশ নিচু মনে হয় সে অপরাধ করে না তবু ভাবে আমি খুব অপরাধী তার মানে জানতে হবে এটাই দৈন্য সবসময় যেটা এখানে আমরা দেখছি খুব সুন্দর তো সেখানে ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করলেন যে প্রভু আমার যদি আবার জন্ম নিতে হয় তো দয়া করে আমাকে নিচ্চ করলে জন্মদিন আমি ব্রহ্মার পদ থাকতে চাই না এই পদগুলি হচ্ছে সবথেকে খারাপ তো আমাকে নিচ করলে জন্ম দেওয়া হোক তখন কারণ মহাপ্রভু তুমি তুমি কলিযুগে জবন গৃহে জন্ম লাভ করবে তোমার নাম হবে হরিদাস আর তুমি তিন লাখ নাম জপ করবে এবং নামের প্রচার করবে শিক্ষা দিবে জগৎবাসীকে নামাচার্য রূপে তো এইভাবে সেখানে হরিদাস ঠাকুর নিচুকুলে জন্ম হয়েছিল জন্ম তার মানে আমরা যদি নিচু করলে ভাব মানে যদি নিজেকে ছোট মনে করে অনেক টাকা পয়সা থাকতে পারে বিদ্যান হতে পারে ব্রাহ্মণ কুলে জন্ম হতে পারে সে যদি যেমন সনাতন গোস্বামী তো ব্রাহ্মণ কুলেই জন্ম উনি তো ধন সম্পদ প্রধানমন্ত্রী তার কি টাকা পয়সার অভাব ছিল না তার ভাই অর্থমন্ত্রী ছিল রূপ গোস্বামী নৌকা স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছে ধনী স্বর্ণ মুদ্রা নৌকা বুঝাই করে যাবে আর তারা দন্তীর্ণ ধারণ করে মহাপ্রভু চরণে দাঁড়িয়ে আছে না কত নিচ হীন দিন এরকম ভাবছে কিটের মতো তারা ভাবছে তো কেন কি করে হয়েছে ভগবানের কৃপাতে ভগবানের কৃপা মানে ভগবানের উপদেশগুলি তারা গ্রহণ করেছে ওইটাই সদাচার আচরণ করেছে সদ বস্তুর তাই তাদের মধ্যে এইসব আসলে তারা শুদ্ধ আমাদেরকে শিখাচ্ছেন এইভাবে হবে আমাদের জীবনটা গঠন কি করে না আমরা যদি গ্রহণ করি ঘৃণন্ত সচেষ্টিত যেমন এই লক্ষ্য হীরা গ্রহণ করে নিল ঠাকুর বলেছেন যে তুমি জপ করো তুলসী দেখে আমার সঙ্গে 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 গ্রহণ করেন এটাই সাধু সঙ্গ বলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত সংঘ মানে সাধু সঙ্গ মানে সাধুদের কথার অনুগমন করা শাস্ত্রের কথার অনুগমন করা সাধু আছে শাস্ত্র সাধু নিজের কথা কিছু বলেন না শাস্ত্রের কথাকে পুনরাবৃত্তিকরণ করে আমরা যা এখানে আলোচনা করছি এখানে সব শাস্ত্র থেকে পুনরাবৃত্তিকরণ করছি নিজেদের পবিত্র হওয়ার জন্য বারবার এটা শুনতে শুনতে আমরা নিজে এরকম মনোভাব তৈরি করতে পারবো নিজেকে প্রশ্ন করতে পারবো যে আমি কী স্তরে রয়েছি কী করছি এরকম ভাবনা আমাদের মধ্যে আসবে সেজন্য আচরণ করলেন লক্ষ্যহীরা তিনি গ্রহণ করে নিলেন তাই সে ভগবত বস্তুকে গ্রহণ করার ফলে তিনি সদাচার পালন করলেন যে সদাচার পালন করার ফলে তার খারাপ জিনিসটা চলে গেল বেশ্যা প্রবৃতি কত পাপ সেটা অবৈধ ক্রীড়া সেটা পাপ শাস্ত্রে বলা হয়েছে আমাদের ভগবানের সেবা করতে গেলে যে সমস্ত বিধি নিষেধ আছে সেটা সর্বদা স্মরণ রাখতে হবে তার মানে আমাদের চারটি নিষেধ বর্জন করতে হবে এটা একটা আচরণ এটা শাস্ত্রে বলা হয়েছে আচার আর সেটা পালনের নাম সদাচার বুঝা গেল সদাচার মানে সহজ শাস্ত্রে রয়েছে বিধি নিষেধ সেটা হচ্ছে আচার সেটাকে ভক্তরা যখন পালন করবে সেটাই সদাচার তো এইগুলি সব আমাদের কাছে বর্ণনা করা হয়েছে কিভাবে আমরা কথা বলবো কিভাবে পরস্পর ভক্তের সাথে অধিকার অনুসারে কনিষ্ঠ উত্তম তাদের সাথে ব্যবহার করব অতিথিদের সাথে সাধারণ ব্যক্তিদের সাথে এই সব বৈদিক শাস্ত্রে আছে এই সদাচার আলোচনা আমি কি এই এক ঘন্টা দু ঘন্টা শেষ করতে পারবো পারবো না অনেক জিনিস তো মানে শাস্ত্রের যত আচরণ বস্তু আছে আমরা সারাটা জীবনই সেটা শুনে শুনে যতটাকে পালন করব ততই উন্নত হবে তো একটা ছোটোখাটো কিছু জিনিস আমরা এগুলি জানতে পারবো তো এইভাবে ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে তুমি আমার হৃদয়ে প্রবেশ করো এবং আমাকে পরিচালনা করো এই ভগবত সেবাতে আমি কি করে আমার গুরুদেব বলছেন যে দীক্ষা দিয়ে তুমি এইসব আচার আচরণ করো পালন করো তাই আমি সেগুলি পালন করতে চাই আপনি দয়া করে আমার হৃদয়ে রয়েছেন আপনি দয়া করে আমাকে জাগরণ করুন আমাকে উপদেশ দিন আমি যেন ভুল পথে না চলে যাই অন্য নিজে স্বতন্ত্র না হয়ে যাই যেন আমি ভক্ত সঙ্গে থাকি যেন আমি বুঝতে পারি ভক্তের সব কিছু তার শাসন বাক্য সহ তার ভালোবাসা সব কিছু যেন আমি উপলব্ধি করতে পারি এটা আপনি আমাকে হৃদয়ে প্রবেশ করুন এই জন্য মহাপ্রভুকে করে এই আচার আচরণ তার মানে আচার লেখা মানে পালন করতে হবে তার মানে আচার সনাতন গোস্বামী আচার আচরণ সব কিছু উনি করেন তাই ওনাকে লিখতে বলছেন তাই মহাপ্রভু সমস্ত সূত্র প্রদান করেছিলেন কি কি বিষয় রূপে তিনি লিখবেন তো সেজন্য এখানে কেবল তোমার কৃপাতেই আমার মতো নিজ ব্যক্তি সেই মহৎ কার্য সাধনে সক্ষম হতে পারে যেমন অর্জুন বললেন গীতায় আমরা শুনছিলাম যে নষ্টমহ স্মৃতি লব্ধ তৎপ্রসাদ ময়া অচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব তুমি যা বলবে সেটা আমি শুনব তো সেটা কি করে আসে না যখন আমরা ভগবানের কথার বিশ্বাস করি বৈষ্ণবদের কথার উপরে যখন বিশ্বাস করি শাস্ত্রের কথার উপরে আমরা যখন বিশ্বাস করি এই সঙ্গে শুনে আমরা এই জিনিসগুলা যখন অনুগমন করি এরকম শুনে বের করে দিলাম তাহলে কিছু লাভ হবে না আর প্রভুপাত বলছেন কেবল গিয়ে বসাটাই সাধুর গায়ে গায়ে বসাটাই সাধু সঙ্গ না প্রবাদে একবার তার গায়ে একটা মশাক বসে আছে দেখালেন সব ভক্তদের দেখো মশা আমার সঙ্গ করছে এটাই সাধু সঙ্গ করছে না আমার রক্ত চুষছে রক্ত চুষছে এই সাধু সঙ্গ করছে না সাধু সঙ্গ মানে গায়ে গায়ে ঘেসে ঘেসে বসাটাই সাধু সঙ্গ না সাধুসঙ্গ মানে সাধুদের কথা শাস্ত্রের কথা সেটার অনুগমন করা ওইটাই সদাচার ওটা পালন করলেই আমরা ভক্তিতে উন্নতি করছি পালন করলেই আমি উন্নয়ন করছি আর যখন আমার যে খারাপ জিনিসগুলা কাম ক্রোধ মহ মদম আশ্চর্য সেগুলি চলে যাচ্ছে আমার মধ্যে সমস্ত জড়গুণ রজগুণ তমগুণ সত্যগুণ যেটা আমাকে শত্রু মিত্র ভাব স্ত্রী পুরুষ ভাব এই দেহাত্ম বুদ্ধির ভাব দেখায় ধনী গরীব শিক্ষিত অশিক্ষিত ভাবে আমরা পরস্পর মধ্যে দেখি দেহাত্ম বুদ্ধিতে তো এই দ্বন্দ্ব কখনো আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে না কেন না এগুলি পাপ কর্ম থেকে আসে এ সমস্ত খারাপ জিনিস তো এইগুলি মুক্ত হতে গেলে সেই জন্য আমরা সদাচার পালন করি সাধু সঙ্গে শুনে গ্রহণ করি যেন প্রভুপা ছাড়া বিশ্বের লোকে বলেন কোনো নেশা করা যাবে না কোনো অবৈধ সঙ্গ করা যাবে না কোনো ধৃত ক্রীড়া করা যাবে না হ্যাঁ কোনো জীব হিংসা করা যাবে না কেবল কৃষ্ণকে নিবেদিত প্রসাদ যেটা প্রসাদ নয় কখনো খাওয়া উচিত না আর যদি কেউ খায় তাহলে সে অসদাচারী প্রসাদ হয়নি যেটা আমাদের কোনটা ভোগ লাগানো যায় কোনটা যায় না যেটা যায় সেটা ভগবানকে নিবেদন করব ভালো ভালো বস্তু বাজারে এটা কৃষ্ণের জন্য যদি আমি নিয়ে আসব নিয়ে এসে ভগবানকে লাগাবো আমার টাকা পয়সা নাও থাকতে পারে যদি আমি মনোবৃত্তিও করি আহ এটা কত সুন্দর কৃষ্ণের জন্য যদি এটা আমি পেতাম আমার কাছে অত টাকা নেই এই যে ভাবলেন ওটা কৃষ্ণ গ্রহণ করে নিয়েছে টাকা নেই কিন্তু আপনি একটু পেয়েছেন আমার খাদ্য ও গুরুদেব বলেছেন না দিয়ে খেলে পাপ হবে তাই খাই এটা ভালো কর্ম মিশ্রা ভক্তি কিন্তু বাজারে গিয়ে দেখছেন সুন্দর জিনিস ও এই ফুলটাই হ্যাঁ এটা নিয়ে এটাই শুদ্ধ ভক্তি যখন দেখছি কিন্তু কিছু করতে হয় তাই ভগবানকে দিয়ে না খেলে পাপ হবে এ মিশ্রা কিন্তু শুদ্ধ ভক্তি হবে আকর্ষিত হয় যা কিছু সব ভগবানের জন্য আমি করার জন্য চিন্তা এরকম এরকমই তো সেখানে শুদ্ধ ভক্তি স্তরে আমরা আসতে পারব যদি আমরা এরকমই গ্রহণ করি সাধুর সঙ্গে সমস্ত নীতি নিয়মগুলি হ্যাঁ আচরণ করি তাহলে আমরা জীবনে মুক্ত হতে পারব তো যেন অর্জুন এই গীতায় অর্জুন হচ্ছেন কি ভক্ত রূপে তিনি কীভাবে গ্রহণ করলেন আর সেভাবে আমরা যদি গ্রহণ করি যে করি সে বচনম তব এই যে দৃঢ়তা হ্যাঁ করি সে বচন মানে কতটা শরণাগত তাই ভক্তের লক্ষণ হচ্ছে সে শরণাগত তার মানে ভগবান যা বলেন গুরুদেব যা বললেন ভক্তরা যা বলেন সেটা সে বহির্ভুক্ত কিছু করে না ভক্ত বা গুরুদেব শাস্ত্র বহির্ভুক্ত কিছু বলে না যদি ভক্ত হয়ে সে যে যদি শাস্ত্র বহির্ভুক্ত কিছু করে বা বলে তাহলে তার সঙ্গে ত্যাগ করতে হবে তিলকমালা থাকলেও তার সঙ্গে ত্যাগ করতে হবে সেজন্য সে ভক্ত নয় হ্যাঁ কলির চেলার মতো হয়ে যেতে পারে সেই জন্য আমাদেরকে অসৎসঙ্গ ত্যাগ হ্যাঁ বৈষ্ণবের আচার অসৎসঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার বলে মহাপ্রভু বললেন হ্যাঁ সেজন্য আমরা যখন জানলাম এখানে গুরুরূপে যখন গ্রহণ করলেন অর্জুন কৃষ্ণকে কেন গীতা জয়ন্তীর সাথে আমরা সব কিছু সদাচার এগুলি সব আলোচনা করছি একসাথে এটা একই জিনিস সবকিছু সদাচারই অর্জুন কৃষ্ণকে গুরুরূপে বরণ করলেন এবং তিনি শিক্ষা গ্রহণ করে শেষ মতে আচরণ করলেন তখন জিজ্ঞাসা করলেন তুমি আমার কথা গ্রহণ করেছ আমার তুমি বলছো তোমার মোহ নষ্ট হয়ে গেছে তার মানে এখন তোমার দেহাত্ম বুদ্ধি নেই নষ্ট হয়ে গেছে মোহ মানে দেহাত্ম বুদ্ধি ছিল এটা ভীষ্মদেব দাদু এটা সামন্ধি চালক আত্মীয় স্বজন এই যুদ্ধে তো সব মারা যাবে আগে তুমি বহিষ্কার করেছিল যুদ্ধভূমি থেকে কিম কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে গেছ হতাশাগ্রস্ত হয়ে একদম হ্যাঁ ধন্য কাঁপতে কাম্পতে শরীরটা একদম শুকে গেছে পড়ে গেছিলে আর এখন বলছ তুমি যা বলবে আমি তাই করব। আমার মোহ নষ্ট হয়ে গেছে আমি স্মৃতি ফিরে পেয়ে গেছি এখন আমি কে এটা জানতে পেরেছি তোমার মোহ চলে গেছে তোমার স্মৃতি ফিরে পাওয়া মানে প্রকৃত স্মৃতি ফিরে পাওয়া মানে মোহ চলে গেছে তার মানে এই জগতে যে আমরা সমস্ত দেহের প্রতি সমাজের প্রতি মনের প্রতি মনধর্ম দেহধর্ম দেশধর্ম কুলধর্মের প্রতি আসক্তি হ্যাঁ সেটা নষ্ট হবে কি করে ভগবান এবং তার ভক্তের কৃপায় তাই ভগবান একাধারে গুরু এবং তিনি স্বয়ং ভগবান হ্যাঁ কৃষ্ণ নিজে সে যে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন তাই তার শিক্ষা যখন তিনি গ্রহণ করে নিয়েছেন সব শুনেছেন তখন তার মোহটা নষ্ট হয়েছে বলছেন তোমার কৃপাতে তোমার কৃপাতে ভক্ত ভগবানের কৃপা কৃপা মানে করে পাওয়া করে পেতে হবে তার মানে আমি এখন শুনে গ্রহণ গ্রহণ করে করে নিয়েছি আমাকে তো ভগবান দেখছেন ও তুমি এখন করো কি না আমি দেখি এখন দেখছো তোমার পিতামহ এখানে একে তোমাকে মারতে হবে তো অর্জুন কি বন্ধ করে দিলেন মারা অর্জুন কি করেছিলেন কৃষ্ণ সে আদেশটাকে পালন করেছিলেন তো এইরকমই এটাকে বলে আচরণ করে নিলেন গুরুকে মারতে হচ্ছে তো মানে সদাচার মধ্যে আমার ভগবত ভক্তিতে বাধক পিতামাতা সজন, গুরু ভগবত সেবাতে বাধক তাকে ত্যাগ করাই সদাচার আর গ্রহণ করাই সদাচার গ্রহণ করাও সদাচার ত্যাগ করাও সদাচার কিন্তু যদি আমি ত্যাগ না করি সেটা সদাচার নয় কৃষ্ণ ভক্তির বাধক জিনিসগুলো কেন যেগুলি আচরিত বস্তুকে পালন করা আমার গুরুজন হতে পারে সে যদি কৃষ্ণ ভক্তির বাধক হয় তাহলে তাকে বিদ্বেষী হয় তার সঙ্গ ত্যাগ করা এটাও সদাচার এই জন্য অসৎসঙ্গ ত্যাগ বলা হয়েছে হুম অসৎ কৃষ্ণ অভক্ত তো সেজন্য কৃষ্ণ অভক্ত সঙ্গ আর একটা আছে স্ত্রী সঙ্গে এক অসাধু এই দুই ধরনের অসৎ মহাপ্রভু বলেছেন হ্যাঁ চৈতন্য মহাপ্রভু তো সেজন্য আমাদের সর্বদা এগুলি উপলব্ধি করতে হবে তো সনাতন গোস্বামী এইভাবে তিনি গ্রহণ করলেন কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিলেন অর্জুনও গ্রহণ করে বুঝিয়ে দিলেন যে আপনি যা বলবেন তাই করব তাই অর্জুন পালন করেছেন যেটি সেটাই সদাচার কৃষ্ণের কথাকে আচরণ করে পালন করলেন সেই সদাচার সেজন্য এই গীতা যে আমরা খালি পড়লাম না এটাকে যখন গ্রহণ করব অর্জুনের মতো তাহলে হবে গীতাকে মানা আমি গীতা পড়ি তখন বোঝা যাবে আমি গীতা পড়ি আমি একবার এইটি সেভেনে গিয়েছিলাম গুরু মহারাজ প্রচার করার জন্য আমরা গুরু মহারাজ সহ আশি জন ভক্ত চল্লিশ জন বিদেশি ভক্ত ছিল তেদের নিয়ে আমরা প্রোগ্রাম করছিলাম হরে কৃষ্ণ উৎসব তখন নাটক হচ্ছিল না হ্যাঁ তো গুরু মহারাজ যেতেন অনেক ভক্তরা যেত তো আমি অ্যাডভান্স পার্টি করতাম রাত্রে যেতে হবে কেন তখন অত আশি ভক্তের মধ্যে চল্লিশ জন বিদেশি ভক্ত পায়খানা এখানে বাথরুম কোথায় কি করে থাকবে কী প্রসাদ খাবে এই জন্য যেতে হতো কিচেন পার্টিকে নিয়ে রাত্রে গিয়ে কোথায় ঘর কী সব দেখতে হবে তো আমি দেখে ঠিক করতে পারি না অনেক জায়গাতেও অত ভক্ত কোথায় থাকবে কেন বিদেশি ভক্তরা তারা তো বাথরুম দরকার হয় এইরকম সব গ্রামীণগঞ্জে সব নেই অনেকগুলা প্রোগ্রাম তো আমি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়তাম কি করে হবে তো তারপর দিনও সঠিকও হতো না তো গুরু মহারাজ পৌঁছে যেতেন মহারাজ পৌঁছে গিয়ে আমাকে বলতেন সব হয়ে গেছে না গুরু মহারাজ সব হতে পারছে না এই সব গ্রামে কোনো কিছু পাওয়া যাচ্ছে না তা মহারাজ বললেন তুমি আমাকে নিয়ে চলো কোন বাড়িতে যেতে হবে তখন আমার সেই সাহস হয়ে গেল গুরুমা বলছেন আমাকে নিয়ে চলো তা আমি নিয়ে চলে গেলাম আমি যেসব বাড়িতে গিয়েছিলাম সব মানা করে দিয়েছে আমাকে হ্যাঁ তখন মানা করে একটা ব্রাহ্মণের বাড়িতে গিয়েছিলাম তখন আমি বলছি আমাদের কি ভক্ত আমি আমি ব্রাহ্মণ মানে চাও খাই না হ্যাঁ এরকম বলছে গীতা না পড়ে আমি চাও খায় না তখন আমি ভাবছি তাহলে কেমন ব্রাহ্মণ গীতা পড়ে বলছে বিড়ি সিগারেট খায় সব দেখছি তখন সিগারেট ধরে বসে আছে তখন স্নানও করিনি মানে তখন হয়ে গেছে অনেক বেলাও তো অনেক ঘর ঘুরতে ঘুরতে ওই বাড়িতে বললো এখানে অনেক ঘর আছে এদের বাথরুম আছে এখানে বিদেশি ভক্তদের রাখা যেতে পারে অনেকগুলো ঘর আছে তাই আমি গিয়ে যখন আমাকে মানা করে দিল বললো না না এসব হবে না বিদেশি ভক্ত দেখছে তো বলছে সব বিদেশি খ্রিস্টান এই সব আমরা ব্রাহ্মণ এরকম চিন্তা রাখতে দিবে না আর এরকম বলে যাচ্ছে আমরা ব্রাহ্মণ আমরা গীতা পাঠ করি হ্যাঁ তারপরে চা খাই কিছু খাওয়া দাওয়া তখন গীতার একটাও পালন করে না বোঝা গেল তো এইরকমই হ্যাঁ তখন গুরু মহারাজকে বললাম এইখানে অনেক বাড়ি আছে বলে চলো তো গুরু মহার সঙ্গে গিয়েই গুরুমাহাস হ্যাঁ হাত জুড় করে হ্যাঁ বলছেন অনেক সারা বিশ্ব থেকে ভক্ত এসছেন হ্যাঁ প্রভুপাত প্রচার করেছিলেন তো আপনি কত ভাগ্যবান তো আপনার বাড়িতে হ্যাঁ আপনার গ্রামে আমরা চলে এসেছি আর এই সব অতিথি আপনাদেরই অতিথি মানে কোনো তিথি ছাড়াই চলে আসে গুরুমা এরকম বলছেন অতিথি মানে কোনো তিথি ছাড়াই হ্যাঁ তো কর্তব্য আপনাদের বাড়িতে একটু আশ্রয় দেওয়া তারা আশ্রয় চাইছে তখন সে হ্যাঁ বৌমার সব তাড়াতাড়ি ঘরগুলো পরিষ্কার এ কতটা ঘর লাগবে আপনি কতটা দিতে পারবেন সে আগে আমাকে একটাও দিতে চাইছিল না কিন্তু তখন বলছে কয়টা ঘর লাগবে এ হচ্ছে শুদ্ধ ভক্ত প্রভাব তখন গুরুমা গিয়ে সঙ্গে সঙ্গে বললেন এবারে এরা দিয়ে দেবে চার পাঁচটা ঘর এখানে বিদেশি মাতাজিরা কষ্ট করে থেকে যাবে একটা বাথরুম হলেও তো কুয়া আছে তো গুরু শক্তি হ্যাঁ কত রয়েছে তো গুরুমার থেকে আমি শিখলাম কিভাবে আমাদেরকে কথা বলতে হবে হ্যাঁ আচরণগুলি হ্যাঁ যে আমাদের দৈন্যতা প্রকাশ করতে হবে হাতজুড় করতে হবে সেখানে এইগুলি সদাচার গুরুমা শিখালেন যে ওরা ব্রাহ্মণ হতে পারে হ্যাঁ আমরা একটু অভিমান করলে হবে না অহংকার করলে হবে না আমাদের গিয়ে হাত জুড় করে হেসে কথা বলতে হবে এই প্রচার সঙ্গে সঙ্গে প্রচারও হয়ে যাচ্ছে হ্যাঁ কি না এই সদাচারটাই আসল একটা প্রচার প্রচার ক্ষেত্রেও আমরা প্রত্যেকে কিভাবে একজন সাথে আর একজন ব্যবহার করবো কেউ আমাদের গালিও দিতে পারে তো সেখানে আমরা প্রতি গালি যেন না দিই কুকুর কামড়ে দিলে আমরা কি তার প্রতি কামড়ে দিই না ভক্তকে কেউ গালি দিতে পারে কিন্তু অন্য ভক্তকে ভগবানের নিন্দা সে সহ্য করবে না এগুলিও সদাচার পালন করতে হবে সে বজ্রের মতো হনুমান কঠোর বজ্রের মতো হয়ে গিয়ে আগুন লাগিয়ে দিল লঙ্কাকে অর্জুন কঠোর বজ্রের মতো যুদ্ধভূমিতে একদম দেখিয়ে দিলেন বৈষ্ণব নির্বীজবান নয় কাপুরুষ নয় ভগবানের সেবা করতে গেলে সে বজ্রের মতো হ্যাঁ আমাদের প্রভুপাদের একজন গুরুভ্রাতা শ্রী ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ ওনার উপদেশামৃতে লিখছেন যে ইস্কনে শুনছিলাম এইটি সেভেনে সেভেন্টি এইটে সেভেন্টি এইটে ওখানে অনেক তাদের জমি দখল করছিল ওরা বন্ধুক নিয়েছিল তাদেরকে তাড়ানোর জন্য আমি মনে করি ইস্কন বন্ধু কেন মেশিন গান সেখানেও ব্যবহার করা যেতে পারে কেন ইস্কন করলো না হ্যাঁ দস্যুরা ভগবানের সম্পত্তি দখল করছে তো সেখানে কেন করলো না এরকম উনি বলছেন হ্যাঁ তো মানে নিজের ক্ষেত্রে তৃণাদপি আমাকে অপমান করছে বকা দিচ্ছে সেখানে তৃণাদী সেখানে প্রচার ক্ষেত্রে আমার কেউ বকলো খালি গালি দিল সেখানে হাসবেন দিন থাকবেন আমরা যদি সেরকম থাকি তাহলে সেটা যদি ক্রোধ না প্রয়োগ করি কিন্তু অন্য ভক্ত ভগবানের নিন্দা করে সেখানে কঠোর হতে হয় বা সেই শান যদি না পারেন ত্যাগ করে চলে আসতে হবে নাহলে অপরাধ হয়ে যাবে তো এইসব আচার আচরণ বৈদিক শাস্ত্রে আমাদের দেওয়া হয়েছে হুম তো ভগবদ্গীতায় এভাবে স্মৃতি কৃষ্ণ চরণে আশ্রয় নেওয়ার ফলে গ্রহণ করার ফলে মোহ নষ্ট হয়েছিল বলেই অর্জুনকে ভগবান বলেন যা আমি বলছি সেটা করবে তুমি বলছ তাই কর তো অর্জুন করিয়ে দেখিয়ে দিলেন ঠিক সেই রকম এই আচার আচরণ যখন আমরা করে আচরণ করে দেখাবো সেটাই সদাচার তখনই আমরা সুখী হব তখনই আমাদের এই মোহ নষ্ট হয়েছে বুঝা যাবে হ্যাঁ দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছে অভিমান আর থাকবে না অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় হ্যাঁ প্রচার কে করতে পারবে যার অভিমান নেই হ্যাঁ বুঝতে পারছেন এভাবে শাস্ত্রে বলা হলো কি না শততম স্মর্তব্যম স্মর্তব্য শততম বিষ্ণু বিস্মব্য নিত সর্বে বিধি নিষেধা করা। এ পদ্মপুরাণে বলা আছে একটা বিধি একটা নিষেধ তো বিধিটা কি চব্বিশ ঘন্টা ভগবানের স্মরণে থাকা কি করে থাকবেন চব্বিশ ঘন্টা ভগবানের স্মরণে কি করে থাকবেন এই জন্য প্রভুপাত ইস্কন প্রতিষ্ঠা করেছেন প্রভুপাত চব্বিশ ঘন্টা রান্না করছেন কৃষ্ণের চিন্তা করবেন চাষ করছেন কৃষ্ণের চিন্তা করবেন ঝাড়ু দিচ্ছেন এটা কৃষ্ণের বাড়ি কৃষ্ণ এখানে থাকেন কেন তার জিনিস দিয়ে তৈরি এই চিন্তা করবেন এইভাবে অনুক্ষণ মানে চব্বিশ ঘন্টা কৃষ্ণ স্মরণ তাকে বলা হয় বিধি এটাই শাস্ত্র বলা হচ্ছে এটা যখন আমি স্মরণ করতে পারি যেন অম্বরীশ হয় বলেন যে সবই মন কৃষ্ণ পদার বিন্দু ভগবানের পাদপদ্মকে মনে সবসময় চিন্তা করা তাহলে আমাদের মনের যে বেগ খারাপ দিকে চলে যায় ছেড়ে মেয়েদেরকে ভাবে সবসময় হ্যাঁ কি না টাকা পয়সা ভাবে কিন্তু আমরা যদি কৃষ্ণের কথা ভাববো আমার ব্যবসা ছেলে সব ঠিক থাকবে যদি জানবো এই ব্যবসাটা কৃষ্ণের জন্য আমি করছি সেটা যদি আমার ভাবনা থাকে তাহলে ব্যবসাটা যতটুকু আমার প্রয়োজন কৃষ্ণের জন্য তিনি দিবেন দেখবেন চৈতন্য মহাপুরুষ সময় তার ভক্তরা মহাপুরু যখন নীলাচলে থাকছিলেন তখন ভক্তরা চার মাস সেখানে গিয়ে থাকতো তার কাজকর্ম সব বাদ দিয়ে এক মাস হেঁটে হেঁটে যেত এক মাস হেঁটে হেঁটে ফিরে আসতো যাওয়া আসা দুই মাস থাকা চার মাস কয় মাস তাহলে বছরে ছয় মাস নীলাচল পুরীতে মহাপ্রভুর সঙ্গে সমস্ত গৌড় ভক্তরা গিয়ে একসাথে তারা চিন্তা করতো না দিগদাবোধ করতো না কি হবে ব্যবসা বাণিজ্য চাকরি ওই সব চিন্তা করতো না কেন তারা জানতো আমরা যার কাছে সঙ্গ করছি হ্যাঁ তিনি স্বয়ং ভগবান তার নাম হচ্ছে বিশ্বম্ভর যিনি বিশ্বকে ভরণ পোষণ দেন আমি যদি রোগাগ্রস্ত হয়ে যাই বাড়িতে পড়ে থাকব হসপিটালে ছয় মাস পড়ে থাকব। তাহলে ব্যবসা চাকরি কে দেখবে আমরা একটু জল দিতে পারি না একটা হাওয়া দিতে পারি না একটু আগুন দিতে পারি না এগুলি সব ভগবানের তা আমরা কেন এত অহংকারী হয়ে যাব এসব আমি করছি না এসব অনাচার ত্যাগ করতে হবে সব কিছু কৃষ্ণের জেনে কৃষ্ণের সেবাতে লাগতে হবে তাই আমি বলছি না আপনার ছয় মাস গিয়ে মন্দিরে বসে থাকবেন না আপনারা বাড়িতেও মন্দির করে তুলবেন আর সেখানে ভক্ত সঙ্গ করতে হবে ভক্তদের আমন্ত্রণ করতে হবে যদি আমরা ভক্ত সঙ্গ না করি ভক্তদের আমন্ত্রণ না করি আবার এখানে মন্দির আছে আমরা মন্দিরে ভক্ত সঙ্গ না করি না আসি মাঝে মাঝে সপ্তাহে বা মাসে মহামিলনে যোগদান না করি বা নামটো মোট সঙ্গ বসছে বিভিন্ন জায়গায় সেখানে যোগদান না করি তাহলে সেটাও সেগুলাই হচ্ছে যে আপনি ভক্ত সঙ্গ করছেন তাহলে আপনি জীবনে উন্নতি করছেন আমরা হয়তো ছয় মাস গিয়ে বসতে হবে না গুরুদেব আদেশ করেছেন তোমার পাড়াতে তুমি কিছু ভক্ত সঙ্গ তৈরি করো গ্রুপ তৈরি করো তৈরি করে সেখানে লোকদের নিজে আচরণ করো সদাচার অন্যকে সেই সদাচার শিখাও আর তারা আচরণ করবে তারা আবার শিখাবে এরকম প্রত্যেক ভক্ত পরস্পরের মধ্যে ব্যবহার ঠিক রাখবে তারপরে তারা সুখী হবে বুঝতে পারছেন ভক্ত আর এক ভক্তের গুণাবলী কীর্তন করবে তার অন্যকে বড় বলে চেষ্টা করবে তাহলে আমরা শুনছিলাম ভগবানকে স্মরণে রাখতে হবে সতত সেটা কি সেটা কি সর্বদা ভগবানকে স্মরণে রাখা সেটা কি বিধি হ্যাঁ সেটা বিধি নিষেধ কি কখনো ভগবানকে ভুলে না যাওয়া বুঝা গেল বিধি নিষেধ এই দুটি তো এখন আমরা একটু আগে শুনছিলাম অসসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার তো মানে এটাই আচার অসৎসঙ্গ ত্যাগ তার মানে এটাই বৃদ্ধি আমাদের কাছে তার মানে এটাকে মনে রাখা এটা ছোট অসৎ কে অসৎ কে মহাপ্রভু বলেছেন কে অসৎ না স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা অভক্ত আর এই দুই ধরনের অসৎসঙ্গ এটাকে ত্যাগ করতে হবে তার মানে আমরা চব্বিশ ঘন্টা এই অসৎসঙ্গ যদি করি চিন্তা করি তাহলে আমরা নিচে চলে যাব বুঝতে পারছেন সাধু সঙ্গ করতে হবে কিন্তু অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে তো অসৎ কারা কারা কৃষ্ণ অভক্ত আর স্ত্রী সঙ্গী তো আমরা বিড়ম্বনায় পড়ে যাই কৃষ্ণ অভক্ত যারা কৃষ্ণের সেবা করে না কৃষ্ণ চিন্তা করে না বহির্মুখ কৃষ্ণ বহির্মুখ ব্যক্তি তাদের সঙ্গ তো আমরা সবসময় করছি ট্রেনে বাসে ব্যবসায় চাকরিতে হচ্ছে না তা মানে সঙ্গ মানে কি তাদের অনুগমন না করা তারা যে প্রবৃতিতে আছে সেই প্রবৃতিতে অনুগমন না করা তাদের কথায় না শোনা তারা বলে মাছ মাংস না খেলে শক্তি থাকবে না এটা শুনে আপনি গ্রহণ করে নিলেন ও বাচ্চাকে তুই মাছ মাংস খাওয়াচ্ছিস না তার শক্তি থাকবে না এটা শুনে আপনি গ্রহণ করে নিলেন ওইটা অসৎসঙ্গ এটা কৃষ্ণ অভক্ত সঙ্গ হয়ে গেল হ্যাঁ না ওইটাকে না শোনাই অসৎসঙ্গ ত্যাগ হয়ে গেল আর ওইটাকে ত্যাগ করে ভক্ত বললেছে প্রসাদ খাও এটাকে গ্রহণ করা কে সাধু গেল বুঝা গেল তাহলে একটা বুঝা গেল অভক্ত সঙ্গ আর মানে স্ত্রীর সঙ্গী এক অসাধু তো যারা বিবাহ করে তো তারা স্ত্রী সঙ্গী হ্যাঁ কি না তারা স্ত্রীর সঙ্গে থাকে তার স্ত্রী সঙ্গী তাহলে তারা অভক্ত তাহলে অনেক ভক্ত তো দীক্ষা নিয়েছে তাদেরও স্ত্রীর সাথে থাকে তারা তারা কি স্ত্রী সঙ্গী না স্ত্রী সঙ্গী বলতে কি বোঝানো হয়েছে যারা স্ত্রী সঙ্গের কথা সব সময় বলে স্ত্রীর গুণগান করে স্ত্রী সঙ্গের কথা বলে তাদেরকে বলা হয় স্ত্রী সঙ্গী স্ত্রী সঙ্গ করে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়ার জন্য সে স্ত্রী সঙ্গী নয় যে কেবল স্ত্রী সঙ্গের কথা আলোচনা করে অন্য কাছে হ্যাঁ সে স্ত্রীর সঙ্গে সেই বিষয় বই পড়ে সেই কথা দেখে সেইটা চিন্তা করে সেটা অন্যকে ইনফ্লুয়েস করে উদ্বুদ্ধ করে অনেক সময় আমরা দেখি কিছু কিছু ভক্ত আছে ভালো ভক্ত হতে পারিনি তারা এরকম চিন্তা করে ও এই ব্রহ্মচারীটা দেখতে না দুস নুদুস যদি আমার মানে জামাই করতে পারতাম খুব ভালো হতো তো এরকম মেয়ে দেওয়ার প্রচেষ্টা করে ফেলে তো এটা খারাপ এটা করবে না ব্রহ্মচারীকে নষ্ট করবে না তো তারকে সেই রকম ভক্ত সঙ্গ তার ভক্তকে কি করে না স্ত্রীর সঙ্গের কথা বা মহিলাদের কথা আলোচনা করে সে ভক্ত তখন সে ব্রহ্মচারী নষ্ট হয়ে যায় ওদের সঙ্গ করে কথা শুনে সে নষ্ট হয়ে যায় শুধু ব্রহ্মচারী নষ্ট হয়ে যায় না একজন গৃহস্থও নষ্ট হয়ে যায় তার স্ত্রী আছে কিন্তু সে স্ত্রী সঙ্গের কথা অন্য গৃহস্থ বা অন্য অভক্ত সঙ্গ করে শুনতে থাকে দেখতে থাকে তখন সেও অন্য মহিলার সাথে মিশার জন্য ভক্ত হয়েও চলে যায় তো অবৈধ ক্রীড়াতে ফেসে যায় সেটাও অসৎসঙ্গ হয়ে যায় হ্যাঁ কি না একটা বিবাহিত লোকও সেও অসৎসঙ্গে চলে যায় সেই জন্য ব্রহ্মচারী গৃহস্থ সকলেরই এরকম স্ত্রী সঙ্গী এক অসাধুর কথা বলা আছে তুমি যারা স্ত্রী সঙ্গের কথা ভক্তর আলোচনা করবে না তাতে অধপতিত হয়ে যাবে কেন একজন স্ত্রী সঙ্গ থেকে স্ত্রী সঙ্গী সঙ্গটা এত মারাত্মক কেন আমরা সবাই শুনি স্ত্রী সঙ্গ করাটা খারাপ মিশাটা বলছি কিন্তু স্ত্রী সঙ্গী সঙ্গ করাটা তো পুরুষ লোক তার সাথে মিশলে কি খারাপ হবে মহিলা একটা মহিলার সঙ্গে মিশবে তার কি অসুবিধা আছে কথা বলবে কিছু করবে কি অসুবিধা সেটা এত মারাত্মক কেন মহাপ্রভু সুখ বিচার দিয়েছেন কেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই সম্বন্ধে বলছেন জুসিত সঙ্গী সঙ্গত্যাগে ত্যাগে ভয়নেব যত্ন কর্তব্য যে জুসিত সঙ্গী জুসিত মানে স্ত্রী সঙ্গী সঙ্গ ত্যাগ এটা যত্ন করতে হবে ত্যাগের জন্য উম বলছেন যত সঙ্গে লজ্জা সিও প্রতিষ্ঠা চ বাধিকা আস্তি তৎসঙ্গী সঙ্গে প্রায়স্ত অপি ন বাধিকে যেমন এখানে বলছেন স্ত্রী সঙ্গ করতে গেলে লজ্জা আছে প্রথমে আছে কি না এবং বাধাও আছে এজন্য বলছেন লজ্জা সিও লজ্জা এবং প্রতিষ্ঠা হানি হওয়ার ভয় আছে আছে না লোক দেখবে এই মহিলার সাথে এই পুরুষটা কথা বলছে বারবার আমার একটা মর্যাদা আছে তো এরকম ভয় আছে প্রতিষ্ঠা হানির ভয় আছে লজ্জা আছে আর লোক দেখে ফেলবে আমি কথা বলছি এর জন্যও ভয় আছে কিন্তু একজন পুরুষ লোক তার সাথে একটা পুরুষ গিয়ে কথা বলছে সেখানে ভয় আছে লজ্জা আছে দেখলেও কিছু অসুবিধা নেই কিন্তু সেই যে লোকটা পুরুষ লোকটা সে স্ত্রীর সঙ্গে কথাগুলি বারবার আলোচনা করছে বিভিন্ন টিভি মোবাইলের দেখাচ্ছে এসব জিনিসগুলি আলোচনা করছে সেই ব্যক্তির সঙ্গ করলে বাধা নেই লজ্জা নেই মর্যাদা হানি হচ্ছে না পাশে বসে করতে করতে কি হবে ওই সব জিনিসের প্রতি সঙ্গ সেই যে কথাগুলি শুনতে শুনতে ধ্যান হচ্ছে গীতায় কৃষ্ণ কি বললেন ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেশু উপজায়তে তখন সেগুলি পাওয়ার জন্য ইচ্ছা হয়ে যাবে হ্যাঁ কি না অটোমেটিক্যালি সেটা পাওয়ার জন্য ইচ্ছা হয়ে যাবে এই যে আমি একটা পুরুষের সাথে মিশে ওই মোবাইল টিভিতে অনেক খারাপ জিনিস দেখছিলাম তার সঙ্গ করতে করতে সে বলছিল এগুলো কত ভালো এইসব জিনিস শুনতে শুনতে গ্রহণ করে লজ্জা ছিল না সেখানে গিয়ে কথাবার্তা বলতে বলতে ওই দেখতে দেখতে বিষয় তখন কি হয়ে গেল সঙ্গ পাওয়ার জন্য ইচ্ছা হয়ে যাবে ধ্যান হয়ে যায় মনে বাড়িতে তার সঙ্গ করে করে ঘরে চিন্তা করছি যেমন অজামিল হ্যাঁ বনে যাচ্ছে দেখছে শুদ্র শুদ্রাণী হ্যাঁ তারা আলিঙ্গিত অবস্থা ওটা দেখে চলে আসছে আর মন লেখে গেল বেশ্যা দেখছে বেশ্যার সঙ্গ করছে একটা শুদ্র আর সেখানে তারা কথাবার্তা বলছে আর সেগুলো শুনে নিয়েছে শুনে দেখে নিয়েছে ওইটা ধ্যান হয়ে গেছে তখন ভাবছে ওইটাই আমার দরকার সংজ্ঞা সংজ্ঞায়তে কাম মনে যখন চিন্তা হয়ে যায় সঙ্গ পাওয়ার জন্য ইচ্ছা হবে আর তখন সেখানে আর লজ্জা ঘৃণা ভয় আর মানবে না তখন সে দৌড়াবে তো দেখবেন অনেক ছেলে মেয়ে টিভি দেখতে দেখতে কোনো ছেলের প্রতি বা মোবাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে তখন তার সাথে কথা বলতে বলতে হ্যাঁ বিবাহিত পুরুষ বিবাহিত মহিলাও অন্য পুরুষের প্রতি অন্য ছেলের মেয়ের প্রতি কথা বলতে বলতে আসক্ত হয়েছে তখন আর কথা মানে না বাবা মার কথা শুনে না কোনো কিছু মানে না তখন সে দৌড়ায় সেখানে তো এটাই আমাদের অসৎসঙ্গ স্ত্রীর সঙ্গী এক অসাধু তো সেজন্য এইগুলি সাবধান থাকতে সেই জন্য এখানে আমাদের লজ্জা ঘৃণা থাকে না তখন স্ত্রীর সঙ্গ করতে গেলে কিন্তু স্ত্রীর সঙ্গেতে এই থাকে এইগুলি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদেরকে উপদেশ দিয়ে বুঝাচ্ছেন তো সেজন্য আমাদের কি করা উচিত এই সবগুলি থেকে মুক্ত হলে সৎসঙ্গ করতে হবে সাধুসঙ্গ আর সাধুর সঙ্গে হরিনাম করতে হবে হৃদয়কে মার্জন করতে হবে এবং স্বরূপে অধিষ্ঠিত হতে হবে তখন যখন আমরা স্বরূপে একদম পূর্ণ অধিষ্ঠিত হতে পারবো তাহলে আর ওই খারাপ জিনিসে যাবে না সাধুর সঙ্গে যদি সবসময় থাকবে তাহলে আর খারাপ জিনিসে যাবে না সাধুর সঙ্গে মানে বারবার তাদের অনুগমন করবে ও প্রভুপাত এই কথা বলেছেন সেটাকে চিন্তা করছে কোনো কিছু একটা দেখে ফেললো খারাপ জিনিস এই প্রভুপাত নিষেধ করেছেন এটা করাটা খারাপ কেউ নিয়ে এসছে খাবার একটা সুন্দর যে হাতে লালা পড়ছে তখন সঙ্গে সঙ্গে প্রভুপাদের কথা মনে করা ও প্রভুপাত বলেছেন এটা প্রসাদ হয়নি এটা প্রসাদ বলছেন না খাব না অনেক ভালো জিনিস হতে পারে সুস্বাদু হতে পারে তখন না প্রভুপাত এটা এটাই আচার সদাচার পালন করাটাই বুঝতে পারছেন তো এই ভাবে সুন্দর জিনিস বলা হয়েছে তো সেজন্য আমাদের কি করা উচিত না তস্মাৎ সর্বাত্মা তসমাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যচ স্মর্তব্যচতাম অভয়ম যদি এই জগতে আমরা অভয় ইচ্ছা করি বারবার এই জন্ম মৃত্যু চক্রটা হচ্ছে আমাদের জীবনে ভয় যদি আমি ফেসে নাই বিষয় আসক্তি প্রভুপাল বলতেন এই জড় বিষয়টা হচ্ছে আমাদের জীবনে সব থেকে বড় ভয় বুঝতে পারছেন সেজন্য আমরা এই ভয় থেকে মুক্ত হতে হবে জড় বিষয় থেকে যাতে আসক্ত না হয় কেন অসৎসঙ্গ করলে এই জড় বিষয়ে আসক্তি হয়ে যাচ্ছে তো এটা সব থেকে বড়ো ভয় মারাত্মক সে সাধুর সঙ্গে থাকতে হবে ভগবানের শুদ্ধ ভক্ত সঙ্গে থাকতে হবে তাদের কথা অনুগমন করতে হবে আত্মার আত্মা পরমাত্মা ভগবানের কথা যারা বলেন আচরণ করেন সেই সব ভক্ত সঙ্গে করতে হবে তাদের মুখে যখন আমরা আত্মার আত্মা পরমাত্মা ভগবানের কথা শ্রবণ করব তাহলে কি হবে না সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হয়ে যাব বুঝতে পারছেন সব প্রকার ভয় তো সেজন্য গুরু মহাজ মানে বলছিলেন প্রভুপাদ একবার প্রার্থনা করছিলেন তো ভক্তরা জিজ্ঞাস করছে প্রভুপাতে আপনি কৃষ্ণের কাছে কি প্রার্থনা করছিলেন তো প্রভাত বললেন হে কৃষ্ণ আমার যাতে জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি না হয় এই সাহায্য করো তোমার সেবাই যেন আমার মতি থাকে তোমার সেবা দান করো তোমার দেখুন প্রভুপাদ শিখাচ্ছেন প্রভুপাদের কি জড় বিষয়ে আসক্তি আছে উনি বলছেন আমি বিদেশে আছি মানে চব্বিশ ঘন্টা কৃষ্ণ সেবা করছে আমি বৃন্দাবনে আছি তাহলে উনি চব্বিশ ঘন্টা কৃষ্ণ সেবা করেন আবার ভক্তরা যখন জিজ্ঞাসা করছে আমরা কনিষ্ঠ অবস্থায় ভাবতে রে প্রভুপাদও জড় বিষয়ে চিন্তা হয় তাই জন্য উনি বলছেন আমার জড় বিষয়ে যাতে চিন্তা না হয় তার মানে আমাদের জন্য উনি প্রার্থনা করছেন গুরুদেব ভক্তদের যাতে জড় চিন্তা না হয় তার জন্য প্রার্থনা করেন তাই জন্য তিনি আমাদের বারবার বলেন কি সাধু সঙ্গ করো তো মানে সাধুর সঙ্গে থাকলে জড়ো চিন্তা আসবে না এই জন্য গুরুদেব এটা আমাদের উপদেশ করেন আর এটা গ্রহণ করা আমরা করার মাধ্যমে তাই স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে প্রতিদিন তুলসীর সামনে সাধু সঙ্গ করতে হয় যারা গৃহস্থ ভক্ত আমরা অনেক সময় দীক্ষা নিয়েছি পুত্র কন্যা সহ বসি না প্রতিদিন মঙ্গলারতির পরে তুলসীর সামনে বসে মায়াপুর যখন আপনারা যান দেখেন ভক্তরা সবাই বসে তুলসীর সামনে নিয়ে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কেন সাধু সঙ্গ করে এটি দ্বারা আমরা খারাপ জিনিসগুলি থেকে যাব মুক্ত হয়ে আর জড়ো বিষয় থেকে মুক্ত হয়ে কৃষ্ণ বিষয়ে আমাদের আকর্ষণ বাড়বে বুঝতে পারছেন কেন আমাদের মন চঞ্চল না তো সেজন্য সর্বদা আমাদের সাধু সঙ্গ করতে হবে এই জন্য কি করতে হবে বুঝতে হবে এই সাধুসঙ্গ করতে গেলে অনেক রকম অনেক সময় আমাদের কাছে কি হয় সাবধান যদি না হই তাহলে অপরাধ হয়ে যাবে হ্যাঁ নিচে চলে যাবে আবার তো সেজন্য উপনিষদ কি বলেছে উতিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবুদ্ধ হ্যাঁ ক্ষুড়শ ধারা নিশিতা দূরত্বয়া পথস্থৎ বদন্তি কবয়ু প্রভুপাদ তিনি বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবুদ্ধ ক্ষুড়স্য ধারা হ্যাঁ নিশিতা দূরত্বয়া পথস্থৎ বদন্তি কবয় বুঝতে পারছেন কবে মানে সাধুরা সাধুরা কি বলে না আমাদের উঠতে হবে এবং জাগতে হবে কোথা থেকে বিষয় শয্যা থেকে এবং মায়া পিসাচির কুল থেকে এই দুটি কুল আর শয্যা বিষয় শয্যা রস গন্ধ শব্দ স্পর্শ এই ইন্দ্রিয়ের বিষয় এই শয্যায় আমরা ঘুমিয়ে আছি আর মায়া মায়াপিসাচির কুলে ঘুমিয়ে আছে যেটা নয় সেটাকে আমার বলে মনে করছে এই মায়ার কুলে ঘুমিয়ে আছে মায়া মানে যা নয় সেটিকে আমরা গ্রহণ করে বসে আছি তো এইগুলি যাবে সেজন্য বলছেন জাগ্রত হতে হবে কিসের জন্য জাগ্রত হতে হবে এগুলি কুল থেকে উঠব এবং জাগ্রত হব কি জন্য না প্রাপ্য বরান নিবুধত হত। বরান মানে শ্রেষ্ঠ বস্তু পাওয়ার জন্য জাগ এবং উঠ তো সেই শ্রেষ্ঠ বস্তুটা কি এই ভক্ত সঙ্গ তে ভগবানের নাম জপ কীর্তন করা তার জন্য আমার উঠতে হবে জাগতে হবে কিন্তু এই যে মার্গে তুমি যাচ্ছ ক্ষুড় ধারা নিশিতা তোমাকে সাবধান থাকতে হবে আমরা গুরু পূজার সময় কি বলি শ্রী গুরু চরণ পদ্মকি সদ্ম বন্দুময়ী সাবধান মনে বন্দুময়ী সাবধান মতে নিজে ভজনা করছি সাবধান সহিত হতে হবে তাই জন্য এই যে পথ আমরা গ্রহণ করেছি হ্যাঁ এখানে খুরের ধারের মতো ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া পথস্থত বদন্তি কবেও যাতে অপরাধ না হয়ে যায় ভুল না হয়ে যায় সাধুসঙ্গ করতে গিয়ে হ্যাঁ সেই জন্য থাকে কেন সাধু সঙ্গ করে ভক্তি পাওয়া যাবে আর এই ভক্তির মার্গতে যেতে যেতে সাধুর চরণে যদি কিছু হয়ে যায় তাহলে কচ্ করে কেটে দেবে খুর কেমন আগে এখন খোর নেই ব্লেড ব্লেড দিয়ে সবাই কাটে খুরের ধারের মতো মানে দাড়ি কামায় মাথা চুল কাটে একটু খুরের ধারটা এরকম তীক্ষ্ণ একটু অসাবধানতা কচ করে কেটে যাবে হ্যাঁ কি না আমার মাথা কাটতে গিয়ে ভক্তরা মাঝে মাঝে অসাবধান হয়ে যায় কেটে রক্তাক্ত হয়ে যায় মাথা কতবার রক্তাক্ত হয়ে যায় হ্যাঁ মানে সাবধান সঙ্গে এই খুরের ধারের মতো এই ভক্তির পথটা একটু অসাবধানতা হলেই নিচে চলে যাবে তো সে যেন ভালো লাগছে ভক্তি কত আনন্দ সেখানে আর ভক্তিতে বাড়াতে দিবে না অনর্থ এসে পৌঁছে যাবে আমাদের জীবনে পূর্বের বিভিন্ন সমস্ত কুঅভ্যাস হ্যাঁ পূর্ব জীবনে কত রকম অসৎ অসঙ্গ করেছি সেগুলির জন্য আমাদের মধ্যে কিছু খারাপ জিনিস চলে আসে যেমন ভগবান এসে অঘাসুরকে বধ করেছিলেন জানেন অঘাসুর বধ করলেন আর বকাসুর বোধ করলেন আমাদের আনন্দময় প্রভু লিখছে দেখলাম সংগীতা থেকে যে বলছিলাম আমাকে তখন আমি বললাম হ্যাঁ এগুলি খুব ভালো কিন্তু এইগুলি আমাদের অনর্থ এই অসুরগুলি আমাদের জীবনে অনর্থ তুমি জানো বলছে না আমি জানি না মানে ভক্তির ঠাকুর বলেছেন তো এগুলি শিখবে এই অনর্থগুলি আমাদের জীবনে এই অঘাসুর আমাদের জীবনে অনর্থ কি ভগবান বালকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে অঘাসুরকে বধ করলেন সেটা আমাদের ভক্তি জীবনে অনর্থ কি ভক্ত অনর্থ মানে যা ভক্তিতে বাড়াতে দিবে না তো সেই কি আছে আমাদের জীবনে অঘাসুর কিরকম ভাব ছিল হিংসা হ্যাঁ দেশ ছিল কি দেশ ছিল কৃষ্ণের প্রতি না আমার বোন পুতনা এবং আমার ভাই বকাশুর এই দুইজনকে বধ করেছে এই কৃষ্ণ অতএব আমি তার সব গোপবাল গোবশদের তার প্রিয় তাদের আমি বধ করব এবং পরিশেষে তাকেও বধ করব এই ভাবনা জ্বালা দেশের জ্বালা হিংসা তা আমাদের মধ্যে এটা আছে অন্যের প্রতি হিংসা করা তারা কোনোদিন ভগবত ভক্তিতে আগাতে পারে না সেই কৃষ্ণ গীতায় নবম অধ্যায়ে প্রথম শ্লোকে বলেছেন ইদং তু তে প্রবশ্যামি গুজতম অনুসূয়বে ইদং তুতে প্রবশ্যামী গুজ্জতম হবে বলছেন হে অর্জুন তুমি তোমার মধ্যে কোনো রহিত হিংসা নেই তাই জন্য আমি তোমাকে কিছু বলতে চাই সেটা কি জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে বলতে চাই যা গ্রহণ করলে মুখ সে অশুভাত তুমি জন্ম চক্র থেকে মুক্ত হতে পারবে এরকম করে কৃষ্ণ বলছেন তার মানে হিংসা থাকলে অন্যের প্রতি দেশ থাকলে সে কখনো ভগবানকে বুঝতে পারবে না বুঝতে পারছেন তো যদি আমরা ভক্তি জীবনে পরস্পর মধ্যে অন্য ভক্ত খুব ভালো ভক্ত সেবা করছে তারপর যদি হিংসা করি না হিংসা না করে সে এত সুন্দর সেবা করছে সে আমাকে উৎসাহিত করার জন্য করছে আর আমি সেটা দেখে যেন উৎসাহিত হই তাই অঘাসুর বধ লীলাতে এরকম কৃষ্ণ তার গোবৎসদের সাথে লীলা করলেন কিরকম না যখন কৃষ্ণ তার সব চিন্তা করছিলেন একদিন তিনি ভোরবেলা তিনি উঠেছেন তার মনে একদিন চিন্তা হচ্ছে যে একদিন আমরা প্রাতরাশটা জঙ্গলে গিয়ে করবো বনভোজন মানে সকালবেলার খাবারটা এই জন্য কৃষ্ণ কি করছে না ভোরবেলা উঠে গিয়ে তার সিঙ্গা বাজিয়ে দিয়েছে সিঙ্গা বাজার মাত্রই গুবৎসগণ আর গোপশ সব জেগে গেছে একটা দুটা গুবৎস গোপশখা নয় শত শত তাদের নিয়ে কৃষ্ণ চলাচ্ছেন কি করে এই জন্য উনি ভগবান কি করে সবাইকে কন্ট্রোল করতেন বাঁশি বাজিয়ে দিলে যত যেখানে যে যাক না কেন সব এক জায়গা হয়ে যাবে আমরা দশ চার পাঁচটা গরু নিয়ে যাবো মানে চলাতে কে কোথায় চলে যাবে তার ইয় পাব না তাকে খুঁজে পাবো না তাকে ডাকলে আসবে এই জন্য ভগবান আর আমাদের মধ্যে পার্থক্য তাদের নবলক্ষ গাভি ছিল আর শত শত গুবৎস ছিল বন্ধু বান্ধব সব মিলে বৃন্দাবনে থেকে তারা বনে যাচ্ছে ব্রজমন্ডল থেকে গোচারণ করতে কৃষ্ণ যেই সিঙ্গা বাজিয়ে দিয়েছেন অমনি সঙ্গে সঙ্গে গোবৎস গুলি জেগে গেছে আর সঙ্গে সঙ্গে গোবৎসরাও জেগে গেছে তখন ওরা বুঝে গেছে কৃষ্ণ এখন গোচ্চারণে যাবে তো ওরা বুঝে ফেলছে কৃষ্ণ সিঙ্গা বাজেছে মানে এত ভুরে তার মানে ও বনে যাবে সে সঙ্গে সঙ্গে খাবার টাবার পুটলি টুটলি নিয়ে মায়েদের থেকে সঙ্গে সঙ্গে ওরাও শত শত গোবৎস গোপবালক সব বেরিয়ে পড়েছে আর কৃষ্ণ এখানে গোবৎসদের নিয়েও পুটলি নিয়ে বেরিয়ে পড়েছেন গিয়ে রাস্তায় সবাই এক জায়গায় মিলন হয়ে গেছে তারপরে বন্যের দিকে চলছেন সবাই গোবৎসদের আগে করে তাদের পিছনে সবাই চলছে আর তারা খুশ দেখতে সুন্দর ছিল অলংকারে বিভূষিত ছিল তাদের মায়েরা তাদের ভিন্ন ভিন্ন অলঙ্কারে বিভূষিত করেছিল অত অলঙ্কার বৃন্দাবনে মায়েরা সাজিয়েছিল তবুও গোপবালকেরা বনে গিয়ে কি করছে ফল নিয়ে কানে টাঙছে পাতা নিয়ে মুকুট করছে কোন লতা নিয়ে কমরে বাঁধছে এত সুন্দর সাজছে তবে ওইগুলা নিয়ে ওরা সাজছে হ্যাঁ ফুল মালা সব মুকুট করছে পাগড়ি করছে সব ফল ফুল মালা করে করছে ডাল দিয়ে নিজেদেরকে সাজাচ্ছে আর কৃষ্ণ তিনি যখন যাচ্ছেন গরুগুলি আগে যাচ্ছে বাছুরগুলি তিনিও খুব দূরে দূরে আগিয়ে যাচ্ছেন তখন কৃষ্ণ যখন দূরে দূরে যাচ্ছে আর এদিকে তারা যখন রাস্তায় যাচ্ছে সবাই একজন একজন পুটিলি কি করছে না চিন্তাই করে নিচ্ছে এক গুপশাখা ইনি গুপশাখা ইনি গোপশাখা আহ তো কি করছে না একজনের পুটিলি আছে পিছন গিয়ে জোর করে টেনে চলে ও যখন তার পিছনে দৌড়াচ্ছে তখন উনি আরেকজনকে দিয়ে দিচ্ছে তখন আবার তার কাছে দৌড়াচ্ছে তিনি আরেকজনকে দিয়ে দিচ্ছে এরকম সব দৌড়াদৌড়ি করছে আর সেখানে গিয়ে বিভিন্ন পাখির ডাক ব্যাঙ্গের ডাক হ্যাঁ এসব মতো করছে সব সখারা কৃষ্ণও নিজে করছেন এসব লীলা করতে করতে কৃষ্ণ এক দূরে চলে গেছেন তখন এক গুপসখা কৃষ্ণ দূরে চলে গেছে বনে হ্যাঁ তখন সে উৎসাহ দৌড়াচ্ছে খুব দৌড়াচ্ছে জুড়ে দৌড়াচ্ছে অন্যদেরকে প্রোৎসাহিত করার জন্য উৎসাহিত করার জন্য সে দূরে দৌড়াচ্ছে কেন না আমি আগে কৃষ্ণকে ধরব দৌড়াচ্ছে তখন আর অন্যরা সঙ্গে সঙ্গে না আমি আগে দৌড়াবো সেখানে পারমার্থিক জগতে এরকমই একজন আর একজনকে উৎসাহিত করে আগার জন্য। কিন্তু হিংসা করছে না সেখানে কিন্তু সমুদ্র মন্থনে আমরা দেখছিলাম যখন অমৃত আসলো অসুররা বলছে আমরা আগে দেব তোমরা কে ভাব কিন্তু এখানে গোপস দৌড়াচ্ছে সে বলছে না আগে দৌড়াচ্ছে কৃষ্ণকে আমি আগে ছুঁইব আর এইদিকে বল প্রোৎসাহিত করছে উৎসাহিত করছে অন্যকে সে বলছে না না তুমি ভাগো তুমি পিছনে থাকো তুমি আসবে না এরকম না তাকেও বলছে উৎসাহিত করে আগো তাই ভক্তি সেবাতে আমাদের একজন আগে যাচ্ছে মানে তাকে হিংসা করা না করে তাকে আরও সাহায্য করা এবং আমি ও আমার থেকেও খুব ভালো সেবা করছে কিভাবে আপনি করছেন এত সুন্দর আনন্দ পাচ্ছেন আমায় একটু সাহায্য করুন এইভাবে একজন একজন দেখে উৎসাহিত হবে এরকম হিংসা করবে তো এই হিংসাটা হচ্ছে অঘাসুর তাই কৃষ্ণ কি করলেন অসুর অঘাসুর কী করেছিল সে কৃষ্ণ বলরাম তো তারা এরকম ভুরে চলে গেছেন হ্যাঁ কংসই অঘাসুরকে পাঠিয়ে দিয়েছে আর এই অঘাসুর সে প্রতিশোধমূলক মনোভাব ভক্তিজীবনে কখনো প্রতিশোধ আমাদের মধ্যে এসে যায় ও আমাকে এরকম হয়রান করেছিল আমি তার প্রতিশোধ নেব তো এটা হচ্ছে অঘাসুরের মনোবৃত্তি হ্যাঁ এই জন্য ভক্তিবিনু ঠাকুর তিনি এই অসুরগণের যে বদলীলার মাধ্যমে আমাদের সব অনর্থ জীবনে ভক্তি জীবনে যে বাড়াতে দেয় না সেগুলি তিনি বর্ণনা করেছেন আমরা এই সদাচার মধ্যে শুনছি এসব মানে এই আচরণ সেটাই সদাচার এইগুলি আমাদেরকে পালন করতে হবে অভ্যাস করতে হবে আস্তে 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 হঠাৎ করে একদিনে আমি বলছি বলে করে ফেলেছি তা নয় এগুলো বলতে বলতে আচরণ শুনতে শুনতে পরস্পর মধ্যে তিনি একদিন ও এরকম আমি শুনছিলাম বা আমি এরকম বলছিলাম তো আমার মধ্যে ওর প্রতি হিংসা না এটা ঠিক নেই হ্যাঁ মন তুমি এটা করছো কেন এটা করবে না তুই যখন ভক্ত সঙ্গে যাব। তখন শুনবো এই আমি এরকম করে ফেলেছিলাম একজনের সাথে তখন গিয়ে ক্ষমা চাইতে হবে না না প্রভু আমি বুঝিলাম যে এই জন্য সঙ্গে করে নিজের আবার কি করতে হবে সংশোধিত হতে হবে তা আমরা বলছি মানে যে একবারে পূর্ণ হয়ে গেছে তা না আবার শুনে সেই কথাটা আমি বলেছিলাম ও আমি তো পালন করিনি ও আমি ওই ভক্তকে এরকম করেছিলাম হয়রান করেছিলাম হিংসা করেছিলাম তার প্রচার দেখে ও এত করছে তার নাম বলা হচ্ছে বুক ডিস্ট্রিপশনে এত তাকে প্রাইজ দেওয়া হলো আমি এটা সব এই তোমরা কেন ওকে সাহায্য করছো তোমরা যাবে না তার সঙ্গ করবে না এরকম অন্য ভক্তদেরও বাধা দিচ্ছি তাহলে ওটা ভক্তি জীবনে খারাপ সব ভক্ত ভক্তিতে আগানোর জন্য চেষ্টা করতে হবে নাহলে আমাদের এই অনর্থ থেকে যাবে এই অঘাসুর থেকে যাবে আমাকে ওই হিংসা জ্বালা সহ্য করতে পারবে না তখন বারবার কি হবে এই জগতে থাকতে হবে অসুর মানে সে ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি সবসময় তার হৃদয়ে সবসময় অন্যের প্রতি হিংসা থাকে দেবতারা যখন ভালো মন্দ করছে লোহরা এত বড় সুন্দরী কোমলাঙ্গী স্ত্রীগণকে নিয়ে থাকবে কেন স্বর্ণ সিংহাসন কেন থাকবে আমরা চাই তাই দেবতার প্রতি হিংসা করে অসুররা তাদেরকে বধ করার চেষ্টা করে তো এটি ভালো নয় হ্যাঁ তো জন্য আমাদের এইরকম ভক্তি জীবনে এই অঘাসুর সে হাঁ করে রয়েছে পাহাড়ের গুহার মতো আর সব সময় গোপশখারা ভগবানের প্রিয় ভক্ত সে চিন্তা করছে গোপশ তারা তো কৃষ্ণকে গিয়ে স্পর্শ করছে দৌড়াচ্ছে করতে করতে তাদের ইচ্ছা হলো না আমরা এখন ক্ষিদার্থ এখন বনভোজন করব হঠাৎ করে তারা দেখছে একটা গুহা বিরাট কৃষ্ণ অনেক দূরে চলে গেছে তখন কৃষ্ণকে ডাকছে কৃষ্ণ আসো আসো আজ আমরা বনভোজনটা এই গুহার মধ্যে করব বিরাট একটা অঘাসুর একটা বিশাল আকাশ ছুঁয়া একটা মুখ বিদিন্ন করে রেখেছে এই অঘাসুর পূর্ব জীবনে শঙ্খাসুর পুত্র ছিল শঙ্খাসুরের পুত্র তো অষ্টাবক্র মুনি হ্যাঁ যখন উনি হেঁটে যাচ্ছিলেন অষ্টাবক্র তার শরীরটা ভাঙ রয়েছে আর খুব হাসছিল শঙ্কাসুরের পুত্র খুব হাসছে হি হি করে হাসছে হ্যাঁ ব্যঙ্গ করছে এবং সেও এরকম দেখাচ্ছে এই জন্য কাউকে ব্যঙ্গ করতে নেই হ্যাঁ অনুকরণ করতে নেই তখন অষ্টাবক্রমণি যাচ্ছেন তিনি দেখছেন এই দুষ্ট বারবার আমাকে ব্যঙ্গ করছে তখন অনার মধ্যে ক্রোধ এসে গেছে তোর সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিয়েছেন হ্যাঁ তুই আমার এইরকম বক্র অবস্থা দেখে তুমি আমাকে এরকম কি বলছে ভেংচাছ ব্যঙ্গ করছ আর অপমান করছ ভগবানের কাছ থেকে এইসব শরীর পাওয়া গেছে পূর্বের কর্ম অনুসারে জীব তার শরীর পায় আর তুমি আমাকে এরকম করছ এটা করা উচিত না তবু শুনে না তখন রেগে অভিশ্বাস দিলেন যে সর্প জাতি তারা এরকম বাঁক হয়ে যায় তুমি সর্প ভব দুর্মতে সর্প ভব তুমি দুষ্ট সাপ হয়ে যায় এরকম বলে জল ছিটিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে ওই শুরু হয়ে গেছে তীরকম আমাদের কখনো ভক্তদের এরকম ব্যঙ্গও করতে নেই হ্যাঁ কারো কেউ খুড়া সেসব কর্ম অনুসারে কেউ ধনী কেউ গরিব হ্যাঁ এই জন্য এইভাবে কখনো হিংসাও করতে নেই তো ও করেছিল তাই সে এরকম অঘাসুর রূপে জন্মগ্রহণ করল কিন্তু সে যাই ক্ষমা চাইছে প্রথমে ঋষিরা দয়ালু তোমার বলল ভক্তরা খুব কৃপালু তার অপরাধ ক্ষমা চাইলে তার ক্ষমা করে দেয় হ্যাঁ গুরু মহারাজ বলছিলেন আমার সামনে একটা ঘটনা ঘটছিল একটা ভক্ত প্রভুপাদের শিষ্য গুরু মহারাজের গুরুভাই কাছে ও রকম কোনো কিছু অপরাধমূলক কিছু করেননি কিন্তু উনি ভেবে নিয়েছেন যে ও আমাকে উপহাস করছে উনি ভেবে নিয়েছেন সাধারণ একটা কথা বইতে ছবি ছিল অন্যার ছবিটা ওখানে ছিল ওই ছবিটা দেখে উনি জিজ্ঞাসা করেছেন একটা জিনিস আমি সেটা বলছি না তখন জিজ্ঞাস করাতে উনি ভাবলেন ও আমাকে উপহাস করছে এই ছবিটা দেখে তো অনুমান করে উনি খুব ক্রধানিত হয়ে গেছেন আমরা সেখানে বসেছিলাম সঙ্গে সঙ্গে উনি গুরু মহারাজ তখন লোটাস বিল্ডিং একদম সুস্থ সঙ্গে সঙ্গে একদম রেগে গুরু মহারাজ কাছে চলে গেছেন প্রভুপাদের শিষ্য তো রেগে উনি চলে গেছেন গিয়ে গুরু মহারাজকে বলছেন তোমার শিষ্য আমাকে ব্যঙ্গ করছে উপহাস করছে ঠিক করছে না খুব রেগে গেছেন উনি এটা ঠিক নেই এরকম করা তখন তখন গুরুমাহার সঙ্গে সঙ্গে একদম এসছেন তখন আমরা তখনও বসে আছি তখন আমি ওর প্রভুকে বলছি প্রভু প্রভু তো একদম রেগে গেলেন কিন্তু কী হবে এখন হ্যাঁ তখন গুরুমহারাজ সহ উনি আসছেন হ্যাঁ উনি আবার চলে গেলেন আলাদা জায়গাতে তখন মহারাজ এসে বললেন দেখো কারো যদি অপরাধ হয় সে যদি ভাবে হ্যাঁ যদি এটা তুমি ভুল করছো তাহলে তোমার চার চরণীকে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাইলে তুমি মুক্ত হবে আর যদি সে ক্ষমা না করে তাহলে এই অপরাধটা তার হবে তোমার এরকম দেখুন কেউ যদি ভক্ত আর ক্ষমা চাওয়া উচিত আমাদের সরল চিত্তে এরকম নয় কপটতা নিয়ে ক্ষমা চাওয়া ও আমাকে সবাই বলছে তাই আমি চাইছি না হৃদয় থেকে চাইতে হবে কোনো ভুল কিছু হলে হৃদয় থেকে আমাদের ক্ষমা চাওয়া উচিত তাহলে ভগবান দয়ালু আমরা যদি ক্ষমা না করি ক্ষমা চাইতে এসছে কেউ হৃদয় থেকে ক্ষমা না করি ভগবান আমাদের কেন ক্ষমা করবেন ভগবান আমাদের ক্ষমা করবেন কোনো দিন আমি যদি কখনো কোথাও ভুল করলাম সেখানে ভগবান আমাদের ক্ষমা করবেন ভগবান ক্ষমা করবেন না তো এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে তখন গুরু মহারাজ তাকে বললেন তিনি গিয়ে ক্ষমা চাইলেন আর প্রভুপাত শিষ্য তো সঙ্গে সঙ্গে উনি আলিঙ্গন করেছেন ক্ষমা করে দিয়েছেন তখন উনি বললেন প্রভু আসলে আমি এই জিনিসটা দেখুন একে কি বলা হয়েছে এটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি উল্টু ভেবে নিয়েছিলেন তো যে ও তাহলে দেখুন সংশোধিত এভাবে আবার হতে হবে কখনো কখনো আমরা মনে ভেবে গিয়ে অপরাধ করি তার মানে ওনারও অপরাধ হচ্ছিল ইনি ভেবেছেন এক উনি আরেক ভেবেছেন তুই জন্য ভেবে নেওয়াটাও সন্দেহ আত্মা বিনস্পতি এই জন্য হয়ে যায় অপরাধ হয়ে পড়ে এই জন্য কত সূক্ষ্ম বিচার ভক্তিতে সন্দেহ কাউকে আমাদের করা উচিত না তাকে সরাসরি সন্দেহ না করে জিজ্ঞাসা করুন শুনেছেন গিয়ে জিজ্ঞাসা করুন তো সে করে থাকে তাহলে সে গ্রহণ করে সংশোধিত হবে আর সে করে না থাকে সে বিচার করবে আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে আমাকে এখন থেকে সাবধান হতে হবে তুই প্রত্যেকটা জিনিস কিন্তু সে যদি রেগে যায় আরে আমি সব করিনি কে বলেছে আমি তাকে দেখে নিব এ হচ্ছে অঘাশ সুরের চিন্তা আমার সম্বন্ধে বলেছে আমি এসব করিনি দেখছি মজা তখন আর তাকে না না ও নাম সঙ্গে আসতে পারবে না আমি অথরিটি এখানে ইনচার্জ এরকম করলে অঘাসুরের ভাব এসে গেল এটা খারাপ তো সেজন্য আমাদেরকে কতটা সাবধান হতে হবে ভক্তি জীবনে সেজন্য কেউ ধরে দিয়েছে মানে আমার ভুল আমি করিনি কিন্তু পূর্ব জীবনে হয়তো আমি করেছি কিছু করেছি এখন সে করেনি পূর্বজীবনে করেছিলাম আর সে বদনাম হচ্ছে এখন এখন আমি করিনি বা ভবিষ্যতে এটা আসতে পারে এই চিন্তা করে ভক্ত তাকে বন্ধু হিসাবে বলে প্রভু আপনি আমার বন্ধু হুম আমাকে স্মরণ করিয়ে দিলেন এটা আমি হয়তো এরকম করিনি কিন্তু হয়তো পূর্বজীবনে এরকম কিছু ঘটনা রয়েছে সেই বদনাম হচ্ছে আপনি শুনে হয়তো আমাকে বললেন খুব বন্ধু হ্যাঁ কিন্তু এটা আমার আসতে পারে ভবিষ্যতে আবার তাই আমি এটা থেকে বিরত থাকব। আমি এটা করিনি আর যদি করে থাকি তুমি ধরিয়ে দিয়েছ জানো আমাকে অনেকজন বলেছে আমি এটা গ্রহণ করিনি হ্যাঁ তুমি আমার আজকে শুনেছি কিন্তু তোমার কথাটা আমার কেন লাগছে না আমি আজ থেকে এটা আর করবো না তুমি আমাকে সাহায্য করো কিন্তু আমরা দেখে অনেক জিনিস দেখলাম কেউ করছে শুনে সারা দুনিয়ায় ছড়াচ্ছি ওটা খারাপ হ্যাঁ ছড়ালে ওই চিন্তা হবে সেই দুষ্ট খারাপ জিনিসটা ওই চিন্তা হতে হতে আপনিও সেই জিনিসে ফেসে যাবেন তো এইগুলি আমাদের নিষিদ্ধ এবং গ্রহণীয় সবগুলি আচরণ করলে সেটাই সদাচার বুঝতে পারছেন বিচার এইগুলিভাবে আমাদের যেতে হবে তো এখন সেজন্য আমরা ভক্তদের গুণগান করলে আমাদের মধ্যে সদ্গুণগুলি বাড়বে সবসময় তাই আমরা হৃদয়ের সমস্ত কলুষতা দূরীভূত করে আমাদের নিজের হৃদয়কে পরিশুদ্ধ করব বা শারীরিক মানসিক হ্যাঁ সবগুলি পরিশুদ্ধ করব সে কীভাবে ভক্ত সঙ্গে যখন আমরা হরি নাম শুনব প্রসাদ সেবা করব তখন আমাদের হৃদয় পরিষ্কার হবে আর বাইরে আমরা যখন কাপড় চুপড় স্নান ইত্যাদি করে পরিচ্ছন্নতা করতে পারবো এটা হচ্ছে দিব্য গুণ হ্যাঁ ভক্ত পরিচ্ছন্নতা হচ্ছে দিব্যগুণ ভক্তের পরিচ্ছন্নতা এটা একটা আচরণ আমাদের গীতাতে কৃষ্ণ বলেছেন পরিচ্ছন্নতাই দিব্য গুণ অপরিচ্ছন্নতাই আসরিক গুণ তো মানে নোংরা থাকা অপরিষ্কার থাকা হম আমাদের হৃদয়ে নোংরা আছে হৃদয়ে নোংরা পরিষ্কার হয়ে কি করে না ভগবান এবং তার ভক্তের গুণগান করার মাধ্যমে হৃদয়ে পরিষ্কার হবে আর প্রসাদ সেবা করার মাধ্যমে তা আমি এখন এই পাঁচজন প্রভুদের অনুরোধ করব তাদের প্রত্যেক কাগজ ডান দিকে দিয়ে দিন আপনার কাগজটা আপনার পাশের ব্যক্তিকে দিয়ে দিন এখন আপনি যার কাগজ পেয়েছেন তার সম্বন্ধে এক লাইন লিখুন যা জানেন তার গুণটা লিখুন এক দুটা গুণ লিখুন আপনি যে নাম পেয়েছেন তার সম্বন্ধে লিখুন লিখে আবার ওইটাকে চেঞ্জ করতে থাকুন ওই কাগজটা চেঞ্জ করে দিবেন আপনি এক দুটা লিখে গুণ যে ভক্তের নাম পেলেন লিখে অন্যকে দিয়ে দেন সাহেব বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পরিচ্ছন্নতা লেখা আছে কতজন জানেন এটা পড়েছেন আয়াব পড়েছেন তো এখানে বহু বহুপাত লিখেছেন যে পরিচ্ছন্নতাকে দিব্যগুণ ও ব্রাহ্মণের গুণ বলে বর্ণনা করা হয়েছে আর অপরিচ্ছন্নতাকে আশরিক গুণ বলে বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তের ছাব্বিশটি গুণের মধ্যে পরিচ্ছন্নতা অন্যতম বলে বলেছেন হ্যাঁ প্রভুপাত বৈষ্ণবদের জন্য পরিচ্ছন্নতার গুরুত্বের উপরে বারবার আমাদের জোর দিতেন প্রভুপাত হ্যাঁ সেজন্য যদি পরিচ্ছন্নতা থাকো তাহলে ভগবান তোমার কাছে থাকবেন আর যদি অপরিচ্ছন্ন হও তাহলে লক্ষ লক্ষ মাইলে ভগবান চলে যাবেন তো সেজন্য আমরা পরিচ্ছন্নতা থাকবো না অপরিচ্ছন্নতা থাকবো তো এটা দিব্য গুণ হম তো সেজন্য আমাদের বাহ্যিক পরিচ্ছন্নতা আর হৃদয় পরিচ্ছন্নতা তো ভক্ত গুণগান প্রভুরায়নারা লিখছে একটা লিখে আবার তার নাম তাকে দিয়ে দিন তারপরে সেই ভক্তের কার নাম দেখুন তার গুণ সম্বন্ধে লিখুন কিছু একটা দুটা লিখে এখন আপনি যে ভক্তের নাম পেলেন তার সম্বন্ধে কিছু লিখুন তো আপনারা বলুন যে আপনারা কি কিভাবে বাহ্যিক পরিচ্ছন্নতা করেন আমি একটা আগে বললাম আপনারা শুনছেন কিনা দেখছি স্নান করার মাধ্যমে আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে এটা গৃহ পরিচ্ছন্নতা নিজের পোশাক পরিচ্ছন্নতা পরিষ্কার করার মাধ্যমে নখ কাটার মাধ্যমে চুল কাটার মাধ্যমে পুরুষ লেকেরা বড় চুল করে না তারা চুল কাটে পরিচ্ছন্নতা তো এই ভাবে স্নান করা এটা একটা পরিচ্ছন্নতা প্রবাদ বলছেন সদাচারে যে ভক্তরা তিনবার স্নান করবে তা না পারলে দুইবার কম পক্ষে তা না পারলে একবার কম পক্ষে স্নান করা উচিত আমরা দেখি যে পোশাক পরে এসেছি সারাদিন রেখে তারপর দিন আবার পড়ছি বা ঘুমিয়ে শুইলাম সে বিছানাটা পরিষ্কার করি না শুয়েছিলাম মশাইটা টাঙ্গা আছে বেডশিট বিছানা আছে আর ওইটাকে আর ঝেড়ে দিলাম না উঠে পরিষ্কার মশারি টাঙ্গা আছে আবার এসে কাপড় পরছি এটা পরিচ্ছন্নতা নয় ছিল জয়প্রতা স্বাই গুরু মহারাজ একবার তিনি গঞ্জে ঘুরছিলেন তো আমাদের ভক্তি নিত্যানন্দ মহারাজ তখন ব্রহ্মচারী উনি সেবক হয়ে গিয়েছিলেন বলে আমি একটু গুরুমাহাজ সেবা করতে চাই তো নূতন গিয়েছেন তো জানে না কিরকম রকম যে সেবা করতে হয় তো গুরুমা ঘুরে উঠে তখন তার এইরকম ঘরে পায়খানা বাদ না বাইরেও যেতে হতো তো গুরুমা বাইরে গিয়েছেন তারপরে স্নান টান সব করলেন তো এদিকে উনি কি করেছেন না গুরু মহারাজ যে কাঁচা কাপড়টা এনে গুরুমা যে বিশ্রাম করেছিলেন সেইটা মশারি টাঙ্গা আছে কোন তুলেন নেই সেই চাদর চাদর সব রয়েছে আর সেটা ঝাড়াঝাড়ি কিছু না করে তিনি কি করেছেন গুরু আজকের যেটা পরবেন সেই কাপড়টা ওই বিছনায় রেখে দিয়েছেন তো গুরু এসে বললেন আমার পরিষ্কার বস্ত্র গুরুমাজ ওই বিছানাতে রয়েছে তুমি এতক্ষণ জানো না এখানে আমি শুয়েছিলাম এটা তো পরিষ্কার ঝাড়ু এই বেডশিট মশারি টাঙ্গা আছে সেটা এখন অপরিচ্ছন্ন আছে আর তুমি ওই কাপড়টাকে সেখানে দিয়ে দিলে এটাও অপরিষ্কার হয়ে গেল তুমি এখন আর একটা কাপড় আনো তো এটাই হচ্ছে গুরুমান নিজে আচরণ করে শিখাচ্ছেন তাই আমরা প্রত্যেক ভক্ত তার বাডির এরকম নিজের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বস্ত্র পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সেখানে গৃহের পরিবেশটাকেও পরিচ্ছন্নতা রাখবে ঠাকুর ঘরে পরিচ্ছন্নতা আমরা সব নাম একটা পরিচয় দিয়েছি বিগ্রহ পরিচ্ছন্নতা একটু মাকড়সা ফান থাকবে না ঘরে ঠাকুরের পোশাক ময়লা থাকবে না ঠাকুরের বাসন কিচেন পরিচ্ছন্নতা রান্নাঘরে কালো থাকবে না এসব পরিচ্ছন্নতা বুঝতে পারছেন তো এইসব সদাচার আমাদের আচরণ করতে হবে তো যেমন আপনারা এটা শিখলেন উঠেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আগে নিজের মশারি খোলা বেডশিট ঝাড়ু দেওয়া পরিষ্কার করা করে তারপরে যাবেন স্নান টান করে নতুন যে পরিষ্কার বস্ত্র আছে সেটা নিয়ে পরে মালা পরবেন এগুলি সদাচার করে সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে আরতি কীর্তন করবেন হম তা আমরা একটা করে তারপরে শেষ করবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানে পাঁচবার লিখুন নিজের নাম যখন এসে যাবে চুপ হয়ে যাবেন বলবেন আমি পেয়ে গেছি আমার নাম তো এইভাবে আমরা শুনছিলাম নিজেদের মধ্যে পরিচ্ছন্নতা বিগ্রহ পরিচ্ছন্নতা যারা ঠাকুর ঘর আছে আলেখ্যর মধ্যে আমি অনেক ভক্তবাড়ি গিয়ে দেখি হাত দিই কালো যে রুমালটা প্রতিদিন মুছায় সেটা কাচা হয় না তো এইগুলি পরিচ্ছন্নতা করবেন হ্যাঁ আমরা এগুলো আলোচনা করছি মানে কি শুনে যখন গ্রহণ করব সেটা সাধুসঙ্গ হলো আর সেই পালন করব সেটা হলো সদাচার বুঝা গেল আমরা সদাচার যা করছি সেগুলো আবার শুনছি আমরা কোনটা ঠিক কোনটা বেঠিক হচ্ছে জানা আমরা সেগুলি যেগুলো এগুলা নিজে নিজে জিজ্ঞাসা করুন যে আমার অনেকগুলি ভুল হয়ে গেছে হ্যাঁ কি না আছে তা আমি বলছি মানে কি আমার অনেক ভুলগুলো আমি ধরছি কোথায় আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করে একসাথে আলোচনা করছি শাস্ত্রের কথাটা আমি তো পুনরাবৃত্তিকরণ করে আমিও শিখছি বুঝতে পারছেন আমি শুনছি মানে আমিও শিক্ষার জন্য এখানে প্রভুপাদ এবং আচার্যরা কি বলেছেন সেটা করছে বুঝতে তো এভাবে আপনারা আমি বলবো না এগুলি সব এই নামটা পরিচয়ে সব দেওয়া আছে হ্যাঁ পরিচ্ছন্নতা বিগ্রহ পূজার পরিচ্ছন্নতা পূজার সম্বন্ধে আমরা বিকালে যদি আপনারা থাকেন আলোচনা করব বা আরও সদাচার সম্বন্ধে সেখানেও এই পূজার সাথেই থাকবে কিছু ব্যক্তিগত পরিচ্ছন্নতা এরকম সব করতে হবে হ্যাঁ ঠাকুর ঘর পরিচ্ছন্নতা এসব করবেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেমন রান্না করবেন হ্যাঁ কার জন্য রান্না করবেন ভগবানের জন্য ভালো জিনিস দেখে এটা ভগবানের যদি ভালো জিনিস দেখে আমার ছেলের জন্য এটা ভাবি তাহলে ওটা গিয়ে ভগবানের নিবেদন করলাম এটা সকাম ভক্তি হ্যাঁ সেটা কি হল হ্যাঁ শুদ্ধ ভক্তি না কিন্তু সব ভালো জিনিস দেখি এটা ভগবানের জন্য ও আমার ছেলে এইটা ভালোবাসে নিয়ে চলো নিয়ে ও ভগবানকে ভোগ লাগাও তারপরে খাও এটা কর্ম কর্মমিশ্রা ভক্তি বুঝা গেল শুদ্ধ ভক্তি মানে ও এটা কৃষ্ণের জন্য হ্যাঁ তখন ভগবান নিবেদন করলে সবাই প্রসাদ পেয়ে যাবে হ্যাঁ না এটা শুদ্ধ ভক্তি তো এগুলি বুঝতে চেষ্টা করবেন সব সময়